দেখো স্ক্রিন দেখতে পাওয়া যাচ্ছে আমার কথা শুনতে পাওয়া যাচ্ছে তাই তো ব্যাস ঠিক আছে ব্যাস স্যার ঠিক দেখো তাহলে আজকে আমরা যে জিনিসটা পড়বো আর কি সেটা আমি নাম দিচ্ছি কোয়ান্টাম মেকানিক এম এস ওয়ান এর জন্য ঠিক আছে তার লেকচার ওয়ান আচ্ছা যে কথাগুলো একটু আগে বললাম যে কোয়ান্টাম মেকানিক্স একটা বিশাল সাবজেক্ট এমন নয় যে এমএসসিতেই কোয়ান্টাম মেকানিক্স প্রথম ইন্ট্রোডিউস করা হয় বিএসসিতে মানে ক্যালকাটা বা এই ধরনের জায়গা যদি তুমি দেখো অন্ততপক্ষে দুটো সেমিস্টার ধরে কিন্তু কোয়ান্টাম মেকানিক্স অলরেডি পড়ানো হয়েছে সেখানে বেশ কিছুটা জিনিস কভার করা হয়েছে তাহলে কোয়ান্টাম মেকানিক যখন তোমরা পড়ো প্রথমে হচ্ছে এইরকমভাবে পড়তে হয় যে হিস্টোরিক্যাল ডেভেলপমেন্ট যেটা মানে আপ টু 1925 পর্যন্ত সেই স্টার্টিং ফ্রম ব্ল্যাক বডি এনার্জি ডিস্ট্রিবিউশন সেখান থেকে তোমার ফটো ইলেকট্রিক এফেক্ট টেম্পারেচার ডিপেন্ডেন্স অফ ল্যাটিস ক্যাপাসিটি অ্যাটোমিক লাইন স্পেক্টটা ইত্যাদি ইত্যাদি কম টান এফেক্ট এসবের থ্রু দিয়ে গিয়ে তুমি ওয়েব পার্টিকের ডুইলিটি হাইশন বাগ আনসার্টেন প্রিন্সিপাল এই পর্যন্ত বেসিক্যালি তোমার হিস্টোরিক্যাল ডেভেলপমেন্ট সেটা তুমি পড়ো তারপর তুমি মেকানিক্সটাকে ডেভেলপ করো মানে বেসিক্যালি অপারেটার অ্যালজারটা যার মধ্যে বিভিন্ন পস্টুডেন্টসগুলো থাকে হ্যাঁ তোমার ওয়েব ফাংশান অপারেটার কমিউটেশনাল রিলেশান হারমিশান অপারেটার লিনিয়ার অপারেটার এই যে কনসেপ্টসগুলো সেগুলো তোমরা পড়ো তারপরে তোমরা চলে যাওয়া হচ্ছে বেশ কিছু অ্যাপ্লিকেশান সিম্পল গুলি মেনলি পড়া হয় পার্টিকেল ইন এ বক্স প্রবলেম তুমি পড়ো হারমোনিক অস্ট্রিলেটার প্রবলেম পড়ো রিজির ডোটার প্রবলেম পড়ো হাইড্রিকান অ্যাটম প্রবলেম পড়ো এবং দেখেছো যে যখন ওই ধরনের ইকুয়েশানগুলো বা গুলো ফর দো সিস্টেমস সলভ করা সহজ তুমি সলভ করেছো যখন সলভ করা কঠিন তুমি সলভটাকে না করে জাস্ট তার থেকে লিখিয়ে দিয়ে সেইখান থেকে যে ধরনের ফিজিক্যাল ইন্টারপ্রিটেশন করা যায় সেগুলো করেছো এটা স্ট্যান্ডার্ড একটা কোয়ান্টাম মেকানিক্সের কোর্সে বিএসসিতে পড়ানো হয় আচ্ছা এবারে এই নতুন সিবিসিএস সিস্টেমে তোমার এগুলো ছাড়াও একটুখানি জিনিস অ্যাডিশনালি জাস্ট বলা ছিল সেটা হচ্ছে যে কোয়ান্টাম মেকানিক্সের মধ্যে ওই একটা ভেক্টার রিপ্রেজেন্টেশন অফ ওয়েব ফাংশন সেইটা একটা নতুন সিলেবাস ইন্ট্রোডিউস হয়েছিল সেইটা একটুখানি মোটামুটি অনেক জায়গায় কভার করা হয় না বা আগে কভার করা হতো না সেইটা একটা কথাবার্তা বলার দরকার আছে আর আর কিছু জিনিস হচ্ছে তোমার বিএসসিতে এরকম ইনক্লুডেড হয়েছে যে সামান্য ভেরিয়েশন প্রিন্সিপাল বলে ইলেকট্রন অ্যাটম বা মেনিলেক মলিকুলার ক্ষেত্রে তোমার কিভাবে জিনিসগুলোকে ট্যাকেল করবে আর কি সেখানে তোমার বন্ড থিওরি মলিকুলার অরবিটাল থিওরি এই ধরনের কিছু জিনিসপত্র তোমার ইনক্লুডেড হয়েছে আচ্ছা সেগুলো যারা জানো তো ভালো যারা জানো না আমি এই আমাদের বিএসসি সেমিস্টার ফাইভ ওটা পড়াবো তোমরা ওই ক্লাসটা আমি তোমরা যদি ইন্টারেস্টেড হও আমাকে বলবে আমি তোমাদের লিঙ্ক দিয়ে দেবো তোমরা ওই ক্লাসটাকে করতে পারো কিন্তু আমি আবার বলছি এই ক্লাসটা ইজ ডেডিকেটেড ফর এমএসসি ওয়ান যারা বিএসসিটা পড়ে এসেছে আজকে বিএসসির ছেলেরা ক্লাস করছে হ্যাঁ মানে তারা মানে যেহেতু ওই মানে কিছু জিনিস হয়তো তোমাদের ক্ষেত্রে মনে হবে যে এটা তো আমরা পড়ে এসছি বা ইত্যাদি ইত্যাদি সেই নিয়ে অত মাথা ঘামানোর নাম নেই শুনে নেবে আর কি আমি আজকে এমএসসি থার্ড ক্লাস এই রকমভাবেই ব্যাপারটাকে দেখছি আর কি আচ্ছা আমি ব্যাপারটাকে শুরু করছি একটু অন্যরকমভাবে যে দেখবে আমরা আমাদের বইয়েও বিভিন্ন জায়গাতে বা বিভিন্ন লেকচার দেওয়ার সময় কোন একটা সাবজেক্ট যখন ইন্ট্রোডিউস করি আমি একটা জেনারেল স্টেটমেন্ট বলি সেটা হচ্ছে এই যে যে তুমি যদি ফিজিক্যাল কেমিস্ট্রি বা ফিজিক্যাল ফিজিক্সের লজ বা থিওরিগুলোকে দেখো তাহলে সেগুলো মেজর দুটো ক্যাটাগরিতে ভাগ করা যায় কিছু কিছু থিওরি আছে বা কিছু কিছু লজ আছে যে লজগুলো কোনো অ্যাগামশন বা পস্ত্রের উপর নির্ভর করে না আমরা ডেলি লাইফে যে সমস্ত এক্সপিরিয়েন্স গ্যাদার করি এবং এক্সপেরিমেন্টাল অবজারভেশন যেগুলো পাই তার জেনারেলাইজেশন হচ্ছে এই ধরনের লগুলো কারণ থার্মোডাইনামিক্স থেকে তিনটে লক আমরা পড়েছো ফার্স্ট লা সেকেন্ড ল থার্ড ল এরা হচ্ছে এই ক্যাটাগরির মধ্যে পড়ে যে এরা কোনো অ্যাজামসার বা পস্তুলেটির উপর নির্ভর করে না আমাদের ডেলি লাইফে যে সমস্ত এক্সপিরিয়েন্স গ্যাদার করি বা এক্সপেরিমেন্টাল অবজারভেশন যেগুলোকে পাই তার জেনারেলাইজেশন হচ্ছে এই লগুলো আচ্ছা এবার উল্টো থেকে যখন তুমি স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স পড়বে বা তোরা কাইন্ডেট থিওরি অফ গ্যাস পড়েছো বা তুমি বোর্ড থিওরি পড়েছো সেখানে দেখবে যে সাবজেক্ট শুরু হওয়ার আগেই হচ্ছে তুমি কিছু অ্যাজামশন বা পস্টুলেটের কথা বলবে তাহলে মানে তার মানে কিছু ক্যাটাগরি অফ থিওরিজ আছে বা লজ আছে যেগুলো শুরুই হচ্ছে কিছু অ্যাজামসান বা পস্টুলেট দিয়ে যেমন আমি তোমরা বিএসসিতে পড়েছো সেরকম হচ্ছে কাইনেটিক থিওরি অফ গ্যাস তোমরা পড়েছো কোয়ান্টাম মেকানিক্স তুমি পড়েছ তুমি বোর্ড থিওরি পড়েছো তো আমি কোয়ান্টাম মেকানিক্সের কথাই যদি আমি বলি যে কোয়ান্টাম মেকানিক্সটা সেটা তুমি দেখেছো কি যে পাঁচটা পস্টুলেট আছে এটা পস্টুলেটটা হয়তো পড়ানোর সময় কিছু মাস্টার মাসে হয়তো তোমাকে ক্যাটাগরিকারী পস্টুলেটগুলো হয়তো উল্লেখ করে দেয়নি পোস্টুলেট ওয়ান পোস্টুলেট টু পোস্টুলেট থ্রি পোস্টুলেট ফোর পোস্টুলেট ফাইভ হয়তো বলে দেয়নি কিন্তু তুমি যা পড়েছো সেগুলোকে সামারাইজ করলে কিন্তু পাঁচটা পোস্টুলেটের মধ্যেই কিন্তু পুরো ব্যাপারটা তোমার থেকে যায় তাহলে আমরা কোয়ান্টাম মেকানিক্স থেকে এইরকম করে ভাববো যে ঠিক আছে মানে অবশ্যই পস্টুলেটগুলো এসেছে সেগুলো ওই এক্সপেরিমেন্টাল অবজারভেশন বা তোমার মানে সেটাই বলতে পারি যে এক্সপেরিমেন্টাল অবজারভেশন যেগুলো সেইগুলো যেন ঠিক ঠিক করে ইন্টারপ্রিট করা যায় সেইটা ছিল মোটিভেশান এই ধরনের পস্টুলেটগুলোকে দেওয়ার জন্যে তাহলে আমরা শুরুটা করছি ভাবে যে পস্টুলেটগুলো কোথা থেকে এলো তার অরিজিনটা কি সেটা বিএসসিতে শিখে নেওয়া দরকার আছে আমরা ধরে নিচ্ছি যে হ্যাঁ ওগুলো তোমাদের জানা আছে তাহলে এখন তোমার হাতে কোয়ান্টা মেকানিকের পাঁচটা পস্টুলেট আছে এবং সেইটা দিয়ে তুমি কতটা লেভেল পর্যন্ত যেতে পারো এইটা হচ্ছে আমাদের পড়ানোর মোটিভেশন হবে আর ঠিক আছে তাহলে আমরা শুরুটা করছি এরকম একটা জায়গা থেকে আর কি যে মানে প্রথমেই আমরা পাঁচটা পস্টুরেট যা স্টেট করবো উইদাউট এনি এক্সপ্লেনেশন হ্যাঁ সেই স্টেটমেন্টটাকে দিয়ে দেওয়ার পরে সেই পস্টুরেট উপরে বেশ করে আমি অ্যাডভান্স কোয়ান্টাম মেকানিক্সের দিকে চলে যাবো আর কি যেখানে অবশ্যই প্রথম যে জিনিসটা নিয়ে আলোচনা করার দরকার পড়ছে সেটা হচ্ছে তোমার রিপ্রেজেন্টেশন কোয়ান্টাম মেকানিক্স আর কি যেটা হয়তো বিএসসিতে সব জায়গায় প্রপারলি পড়ানো হয় না আচ্ছা তাহলে জাস্ট মানে কিছু কমেন্ট আমি করতে শুরু করি সেটা হচ্ছে যে কোয়ান্টাম মেকানিক্স কোয়ান্টাম মেকানিকটা কিন্তু দাঁড়িয়ে আছে হচ্ছে পাঁচটা পস্টুলেটের উপরে তো সেই পস্টুলেট আমাকে প্রথমে একটু বুঝে নিতে হবে আমি আবার বলছি উইদাউট এক্সটানেশন এখানে এক্সপ্লানেশানটা তে কভার করা হয়েছে এখানে এক্সপ্লেনেশন করতে গেলে প্রত্যেকটা পোস্টুলেট নিয়ে একটা দুটো করে ক্লাস দিলে আমাদের ওই যে দশটা দু ঘন্টা ক্লাস দেব কন্টা মেকানিক্সে দশটা দু ঘন্টার ক্লাস করতে তার আগে মানে মানে নতুন কিছু শেখার আগেই ওটা শেষ হয়ে যাবে সেই জন্য ওটা আমরা করবো না তাহলে যে পাঁচটা পস্টুরেট সেই পাঁচটা পোস্টুলেট জাস্ট একটু জানার দরকার আছে আর কি এবং সেইখান থেকে কোন কোন জিনিসগুলো অ্যাকচুয়ালি তুমি এমফাসিস দেবে আর কি একটু একটুখানি বোঝার দরকার আছে আর তাহলে প্রথম যেটা সেটা হচ্ছে তোমার পোস্টুলেট ওয়ান কস্টুডেট ওয়ান তোমার বেসিক্যালি ওয়েব ফাংশান নিয়ে কথাবার্তা বলে ওয়েব ফাংশান তার যে অ্যাকসেপ্টেবিলিটি ক্রাইটেরিয়া এবং সেই ওয়েব ফাংশান থেকে কী করা যেতে পারে আর কি সেইটা নিয়ে যে আলোচনাটা সেটাই বেসিক্যালি কস্টুডেট ওয়ানের মধ্যে পড়ে তাহলে কস্টরেট ওয়ান তোমায় কি বলছে দেখো কস্টরেট ওয়ান যেটা বলে যে কোনো একটা ধরো কোয়ান্টাম মেকানিক্যাল সিস্টেম সেই সিস্টেমটাকে তুমি যা ডেসক্রাইব করতে পারছো একটা পার্টিকুলার ওয়েব ফাংশান দিয়ে যে ওয়েব ফাংশানটাকে বলা হচ্ছে তোমার স্টেট ফাংশান এবং সেই স্টেট ফাংশানটা কতগুলো প্রপার্টি হোল্ড করে সে ফাইনাইট হয় সিঙ্গেল ভ্যালুড হয় সে কন্টিনিউয়াস হয় এবং তার ফার্স্ট ডেরিভেটিভ কন্টিনিউয়াস হয় এবং তার যখন তুমি ফিজিক্যাল ইন্টারপ্রিটেশন খুঁজতে চাইছো সেটা হচ্ছে বর্নস প্রোবাবিলিস্টিক ও স্ট্যাটিস্টিক্যাল ইন্টারপ্রিটেশন অফ ওয়েব ফাংশান যেটা তোমায় বলছে সাইস্টার সাই বা সাই মডিউলাসের স্কোয়ার সেটা তোমার প্রোবাবিলিটি ডেন্সিটি রিপ্রেজেন্ট করছে আর যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট সেটা হচ্ছে এই যে কোনো একটা পার্টিকুলার সিস্টেমের যদি ওয়েব ফাংখান তুমি জানো তাহলে সেই সিস্টেমের আদ্যপান্ত কিন্তু তুমি সেই ওয়েব ফাংখান থেকে বের করে ফেলতে পারো তাহলে শুরুটা হচ্ছে এরকম করে যে এনি স্টেট অফ এ কোয়ান্টা মেকানিক্যাল সিস্টেম এনি স্টেট অফ এখনটা

ইউজুয়ালি পজিশন এবং টাইমের ফাংশান হয় হ্যাঁ আমরা যেহেতু বিএসসিতে টাইম ইন্ডিপেন্ডেন্ট কোয়ান্টাম মেকানিক্সটাই মেনলি আছে সেখানে হয়তো ওয়েব ফাংশনটা শুধুমাত্র এক্স এর ফাংশান বা আর এর ফাংশান লিখি কিন্তু টু সেন্সার হচ্ছে এটা পজিশন এবং টাইম দুজনের এনি স্টেট অফ এ কোয়ান্টাম মেকানিক সিস্টেমে ডেসক্রাইব বাই এ ফাংশান সাই আটটি সাই আটটি which is which is called the state function which is called the state function एनी स्टेट अफ क्वांटम मेकानिकल सिस्टम डिस्क्राइब बाय अ फंक्शन साई आर टी व्हिच इज कॉल्ड अ स्टेट फंक्शन अच्छा बेटे साई आर टी मस्ट बी फाइनाइट सिंगल वैल्यूड कंटिन्यूअस উইথ ইস এই যে ওয়েব ফাংশন যেটা আমি বলছি সেই ওয়েব ফাংশনটা কেমন হবে না ওয়েব ফাংশনটা হবে ফাইনাইট সিঙ্গেল ভ্যালুড কন্টিনিউস উইথ ইথ কন্টিনিউস ফালত এইটা আচ্ছা এইখানে এই উইদিন দা গিভেন ইন্টারভাল এটা ইমপ্লাইড কারণটা কি যারণ এই যে যখন আমি এটা তো ফাংশান বলছি তাহলে ফাংশানে তুমি জানো একটা ডোমেইন আর একটা রেঞ্জ থাকে তাহলে অবভিয়াসলি যদি তোমার আটটা তোমার করে এখানে পজিশান হয় তার নিশ্চয় একটা ডোমেইন আছে তাহলে ফাংশান বলেছি মানে তার একটা গিভেন ডোমেইনের মধ্যেই কিন্তু তার ফাইন সিঙ্গেল ভ্যালু কন্টিনিউ মানে কন্টিনিউ কন্টিনিউটি এবং তার ফার্স্ট ডেরিভেটিভ কন্টিনিউটি এগুলোকে দেখতে হবে আর কি তা সাই আটটি মাত্র ফাইন সিঙ্গেল ভ্যালু কন্টিনিউস কন্টিনিউস ফার্স্ট ডেরিভেটিভ আচ্ছা এবারে হচ্ছে সাই আটটি হ্যাজ অ্যান ইম্পর্টেন্ট প্রপার্টি দ্যাট সাইজটা সাই সাই মডিউলাস পায় এইটা রিপ্রেজেন্স দা প্রিটি ডেন্সিটি তাহলে মানে সাই হ্যাজ এন ইম্পর্টেন্ট প্রপার্টি দ্যাট সাই স্টার সাই যেটা সাই মডুলার স্কোয়ার রিপ্রেজেন্স দ্য প্রবাবলিটি ডেন্সিটি এটা হচ্ছে মানে একটা পার্টিকুলার পয়েন্ট ধরো আর লেসে

প্রোভাবেলিস্টিক ও স্ট্যাটিস্টিক্যাল ইন্টারপ্রিটেশন আর এর সঙ্গে আর একটা অ্যাডিশনাল জিনিস সেটা হচ্ছে এই যে এভরিথিং অ্যাসোসিয়েটেড টু দ্য স্টেট অফ দ্য সিস্টেম ক্যান

তাহলে এইটাই হচ্ছে তুমি জাস্ট মানে ফস্টেড ওয়ান তাহলে এখানে দু একটা জিনিস একটু খেয়াল করে দেখো সেটা হচ্ছে যে এই যে পার্টটা যে সাই আটটি মাস বি ফাইনাইট সিঙ্গেল ভ্যালুড কন্টিনিউয়াস উইথ ইস কন্টিনিউয়াস ফার্স্ট ডে তাহলে এইটাই সকল অ্যাকসেপ্টেবিলিটি ক্রাইটেরিয়া অফ ওয়েব ফাংশান তাহলে যে কোনো ফাংশান সেটা কিন্তু ওয়েব ফাংশনের রোল প্লে করতে পারবে না ওয়েব ফাংশনের রোল প্লে করতে গেলে সেই ওয়েব ফাংশানগুলোকে কতগুলো প্রপার্টি হোল্ড করতে হয় তোমরা জানো যে উইদিন দেন দ্য গিভেন ডমেন দ্য ফাংশন মাস্ট বি ফাইনাইট সিঙ্গেল ভ্যালুড কন্টিনিউস ইট ইট কন্টিনিউস ফার্স্ট ইভিটি এটা আর ওয়েব ফাংশানে যখন তুমি প্রোবালিস ওয়েব ফাংশানে যখন ফিজিক্যাল ইন্টারপ্রিটেশন খোঁজার চেষ্টা করছো তোমরা সেটা দেখতে পাবে যে ওয়েব ফাংশানটা ইন জেনারেল তোমার কমপ্লেক্স হয় সেই জন্য ওয়েব ফাংশান নিজে নিজে সে কোনো একটা ফিজিক্যাল কোয়ান্টিটিকে রিপ্রেজেন্ট করতে পারে না কিন্তু সাইজটার সাই যখন আমি করছি বা সাইজ মডুলার স্কোয়ার যখন করছি সেটা রিয়েল হচ্ছে সেইটা তোমার একটা প্রোবাবিলিটি ডেন্সিটি রিপ্রেজেন্ট করে যেটাই হচ্ছে বনস প্রোবাবলিস্টিক ও স্ট্যাটিস্টিক্যাল ইন্টারপ্রিটেশন অফ ওয়েব ফাংশন এবং এই ওয়েব ফাংশনটা ভীষণ ইম্পর্টেন্ট যদি তুমি সেই ওয়েব ফাংশনটাকে জানো তাহলে সেইখান থেকে তুমি ওই সিস্টেমের আদ্যপান্ত বের করে ফেলতে পারো এবার কোশ্চেনটা হচ্ছে তুমি কি কি বের করতে পারো সেটা হচ্ছে কথা বাকি মানে কি কী বের করতে পারো এবং কীভাবে বের করতে পারো সেইটার জন্য আমাকে পরের যে পস্টরেটগুলো দরকার পড়ছে মানে ওয়েব ফাংশন তুমি একটা পার্টিকুলার সিস্টেমের হয়তো জানলে জানার পরে সেই ওয়েব ফাংশন থেকে তুমি বলছো যে ওই সিস্টেমের সমস্ত প্রপার্টিগুলোকে বের করবে কিন্তু জাস্ট ওয়েব ফাংশন দিয়ে দিলে এবং দেখেই তুমি ওখান থেকে প্রপার্টিগুলোকে দেখতে পেরেছো সেরকম না প্রপার্টিগুলোকে ওয়েব ফাংশন থেকে কেমন করে বের করতে হয় তার বিভিন্ন রেসিপি আছে সেই রেসিপিগুলোই হচ্ছে তোমার মানে একটা মোটিভেশান যে পরের পস্টোলেট গুলো বের করতে তাহলে এই যে পস্টোলেট ওয়ানটা তুমি পড়লে তাহলে পস্টোলেট ওয়ান থেকে তুমি কোন কোন পার্ট গুলোকে এমফাসিস দেবে দেখো তাহলে এইখানে যে জিনিসগুলো তোমাকে এমফাসিস দিতে হবে মানে এমফাসিস এরিয়া যেটা সেটা হচ্ছে প্রথমেই দেখো এই যে অ্যাকসেপ্টিবিলিটি ক্রাইটেরিয়া ওয়েভ ফাংশন ক্রাইটেরিয়া অফ ওয়েব ফাংশান মানে এটা ভীষণ একটা ইম্পর্টেন্ট পয়েন্ট তোমাকে একটা ফাংশান দিয়ে দেবে সেই ফাংশানটা কোয়ান্টাম মেকানিক্যালি অ্যাকসেপ্টেবল কি অ্যাকসেপ্টেবল নয় আর কি সেটা তোমাকে বলতে হয় সেটা নিয়ে পরীক্ষা তোমার কোশ্চেন্স আসতে পারে এইটা তারপর হচ্ছে তোমার এই যে বন্ডস

হ্যাঁ সব যে কনসেপ্টগুলো সেই কনসেপ্টগুলো পরপর করে আসবো আমি সবসময় আসবো মানে আস্তে আস্তে এই জিনিসগুলো আসবো আর কি এটা সেইটা একটা ইম্পাসিস দেওয়ার তোমার দরকার পড়ে আর কি এই দুটো জায়গা আচ্ছা এবারে এই যে ওয়েব ফাংশান যখন তুমি বলছো সেই ওয়েব ফাংশান যেটা সেই ওয়েব ফাংশানটা একটা ফাইনাইট সিঙ্গেল ভ্যালুর কন্টিনিউস উইথ ইটস কন্টিনিউ ফার্স্ট ডে হয় তো তার সাথে আরও যে জিনিসগুলো দরকার পড়ে সেটা হচ্ছে যে সাই জেনারেল কমপ্লেক্স এটা তোমাকে বুঝতে হয় সাইটা বেসিক্যালি তোমার মানে ওয়েব ফাংশনটা পাবো কি করে না পাবো বেসিক্যালি এটা সলিউশন অফ একটা ইকুয়েশানস আছে সেই ইকুয়েশানটা আমরা পরে বলবো হ্যাঁ সোরিঞ্জার ইকুয়েশান সোরিঞ্জার ইকুয়েশান বলে একটা ইকুয়েশনস আছে যেটা একটা লিনিয়ার সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশান তাহলে সরিঞ্জার ইকুয়েশান বলে একটা ইকুয়েশন আছে যেটা একটা লিনিয়ার সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশান তার সলিউশন হিসেবে তুমি ওয়েব ফাংশনটাকে পাবে হ্যাঁ মানে যদি বলা হয় যে কোনো একটা পার্টিকুলার সিস্টেমের ক্ষেত্রে ওয়েব ফাংশন জানলে তাহলে সেইখান থেকে নাকি তুমি সব কিছু বের করে ফেলতে পারো তাহলে অটোমেটিক যে কোশ্চেনটা প্রথমে তুমি ওয়েব ফাংশনটা পাবে কী করে না ওয়েব ফাংশনটা তুমি ঠিক আছে বিভিন্ন রকম গেস্ট করার রাস্তা আছে কিন্তু অ্যাকচুয়াল ওয়েব ফাংশন পাওয়া মানে হচ্ছে সেই সিস্টেমের জন্য যে সরিঞ্জার ইকুয়েশন আছে সেই সরিঞ্জার ইকুয়েশান থেকে তুমি সলভ করো সলভ করলে তুমি ওয়েব ফাংশনটা পেয়ে যাবে আচ্ছা আচ্ছা এবারে যেহেতু সোডিন্জার ইকুয়েশান একটা লিনিয়ার ইকুয়েশান লিনিয়ার ইকুয়েশান যদি হয় তাহলে তুমি জানো যে সাই ওয়ান এবং সাই টু যদি তোমার সলিউশানস হয় তাহলে সাই ওয়ান সাই টু যে কোনো আরবিটার লিনিয়ার কম্বিনেশন হয় তার সলিউশানস হবে তোমাকে এটা দাঁড়াচ্ছে যে যে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট ফাংশানগুলো কিন্তু নতুন স্টেট কিছু রিপ্রেজেন্ট করবে না তাহলে একমাত্র লিনিয়ারলি ইনডিপেন্ডেন্ট ফাংশানগুলি হচ্ছে তোমার নতুন স্টেট রিপ্রেজেন্ট করে তাহলে জাস্ট এটা ইম্পর্টেন্ট পয়েন্ট অনলি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ফাংশানস রিপ্রেজেন্ট নিউ স্টেট তুমি সাই ওয়ান এবং সাই টু তারা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হয়ে গেলে তারা কিন্তু ডিফারেন্ট স্টেট না তারা একই স্টেট যখন সাই ওয়ান সাই টু তারা ডিফারেন্ট স্টেট হবে তখনই যখন তারা হচ্ছে লিনিয়ালি ইন্ডিপেন্ডেন্ট আর কি সেটা একটা জিনিস সেটা তোমাকে একটু মাথায় রাখতে হবে এবং এই রিলেটেড তোমার প্রচুর কোশ্চেন্স পড়ে বিভিন্ন ইয়ার কোয়েশ্চেন রেখে বলো সাই আর ধরো আই ইন্টু সাই আর ফাইভ ইন্টু সাইভ তারা সেম স্টেট রিপ্রেজেন্ট করে ডিফারেন্ট স্টেট রিপ্রেজেন্ট করে তারা কিন্তু লিনিয়ারলি ডিপেন্ডেন্ট সেই জন্যে তারা তোমার বেসিক্যালি সেম স্টেট রিপ্রেজেন্ট করবে সেটা মাথায় রাখা আচ্ছা এখান থেকে দু একটা কনসেপ্ট তোমাকে ইন্ট্রোডিউস করে নিতে হয় মানে নর্মালাইজ ওয়েব ফাংশান এবং সেখান থেকে নর্মালাইজেশনের যে কনসেপ্টটা আর কি সেইটা মানে কী কন্ডিশানের একটা ফাংশান নর্মালাইজড হ্যাঁ একটা ফাংশন যদি নর্মালাইজ না হয় তুমি তাহলে কি করে নর্মালাইজ করবে এই রিলেটেড যে কথাবার্তা আর কি সেইটা নিয়ে ডিটেল আলোচনার দরকার পড়ে আচ্ছা অর্থগোনালিটি যেটা এই অর্থগোনালিটি নিয়ে ডিসকাশান তোমার অবশ্যই প্রশ্ন টু ওয়ানের মধ্যে পড়ে কি কন্ডিশনে দুটো ফাংশন সত্য অর্থগোনাল সেটা তোমায় জানতে হয় আর কি হ্যাঁ মানে এবং এই দুটোকে কম্বাইন করে হচ্ছে অর্থ নর্মালিটির যে কনসেপ্টটা আর কি সেগুলো তোমার জানা আছে মানে ধরো দুটো ফাংশন আছে সাই ওয়ান এবং সাই টু তারা নিজে নিজে নর্মালাইজড এবং একে অপরের সঙ্গে অর্থ গোনালে সেই কন্ডিশনে অর্থ নর্মালিটি কন্ডিশন যেটা সেইটা তোমার একটুখানি জানা দরকার পড়ে এটা আচ্ছা এনার্জির রেসপেক্টে যে ডিজেনারেসির যে কনসেপ্টটা হ্যাঁ সেইটা মানে অন্তত পক্ষে ইন টার্মস অফ এনার্জি অ্যাকচুয়ালি ডিজেনারেসি কনসেপ্টটা খুব ভালো বোঝা যায় হচ্ছে পস্তরের থ্রিতে কিন্তু পস্তরের থ্রিতে যাওয়ার আগে হচ্ছে তোমার পশ্চেন্ট ওয়ানে ডিজেনারেশন নিয়ে কিছু কথাবার্তা তুমি বলতে পারো আর কি যেহেতু ইসাই কেউ ইসাই টাইম ইন্ডিপেন্ডেন্ট সোল ইন ইকুয়েশন তো আর লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ফাংশনস কিন্তু সেম এনার্জি যখন দিচ্ছে তখন তুমি তাকে ডিজেনারেট বলে দাও আর কি সেই এনার্জি স্টেডিয়ার ডিজেনারেশন কনসেপ্টটা তুমি এখানে জাস্ট ইন্ট্রোডিউস করে দেবে আর এছাড়া কিছু জাস্ট স্পেশাল কনসেপ্ট আর কি যে প্রভাব কারেন্ট ডেন্সিটি যে গল্পটা সেটা ওয়েব ফাংশান থেকেই পেতে হয় সেই কনসেপ্টটা এখানে একটুখানি ইন্ট্রোডিউস করে দিলে ভালো তাহলে এই ধরনের জিনিসপত্র কিছু জাস্ট তোমার আলোচনা করতে হয় পর্সেপ্ট ওয়ানের মধ্যে আর তাহলে বুঝতেই পারছো এই যে পুরো জিনিসগুলোকে আলোচনা করতে গেলে একটা পুরো দু ঘন্টার ক্লাস তো যথেষ্ট নয় আর কি হয়তো আরও মানে দুদিন ধরে কথাবার্তা বলে সেটা ভালো হয় তারপরে তোমার যখন প্রচুর এক্সাম্পলস তুমি করতে চাইবে এক্সাম্পলস মানে যে প্রচুর ফাংশনস তোমায় দিয়ে দিলাম সেই ফাংশনটা কোয়ান্টার মেখানে অ্যাকসেপ্টেবল কি অ্যাকসেপ্টেবেল নয় এই নিয়ে যখন কথাবার্তাগুলো থাকে আর কি সেইখানে অনেক ডিটেলে কথাবার্তা বলা দরকার দরকার পড়ে আর কি এইগুলো তাহলে সব জিনিসগুলো তোমাকে কিন্তু কভার করতে হয় পশ্চিম ওয়ানের মধ্যে আর কি এবারে এই এই কনসেপ্টগুলো দেখবে তুমি মানে আমি এক্সপেক্ট করছি তুমি সবটা পড়েছো ঠিক আছে এবারে পরের দিন তুমি আমায় বলবে যে না স্যার আমি আমি তোমাকে মেটেরিয়াল দিয়ে দেব বা লিঙ্ক দিয়ে দেব। মানে আমাদের ইউটিউব ভিডিও বা কিছু মেটেরিয়াল দিয়ে দেব। এই পশ্চিম ওয়ানের উপরে বেশ করে তুমি সেটা পড়বে একটা রিভাইজ করার জন্যে সেইখান থেকে যদি কোনো কনসেপ্ট বা কিছু তুমি বুঝতে না পারো তার পরের দিন আমরা একটুখানি আলোচনা করে দেবো তাহলে দেখো এই এবং ওয়ানে কোন কোন জিনিসগুলোকে তোমাকে অ্যাকচুয়ালি দিতে হয় আর কি সেইগুলো নিয়ে কিছু কথাবার্তা বলা আচ্ছা এখানে এই এই অর্থ নর্মালিটি বলছো তোর কনেকার ডেলটা যে জিনিসটা এই কনেকার ডেলটা এটাও নিশ্চয়ই তোমার শেখা হয়ে যাবে কনেকার ডেলটা এই টার্মটা তোমার নিশ্চয়ই এই পার্টিকুলার শেখা হয়ে যাবে আর ডেলটা তুমি ডেলটা আইজি এইরকম ভাবে লিখতে অভ্যস্ত আর কি সেই কনসেপ্টটা তোমার শেখা হয়ে যাবে ঠিক আছে আচ্ছা এবারে এবং তার সঙ্গে সঙ্গে আমরা পড়ানোর সময় যেটা করি যে এই যে এই যে কথাটা বললাম যে সরিঞ্জার ইকুয়েশনটা সলভ করলে ওয়েব ফাংশন পাওয়া যায় এটা খুব সিম মানে ভীষণ সিম্পল একটা বা দুটো প্রবলেম আমরা এই কনটেক্সটে জাস্ট সলভ করে নিতে পারি মানে অ্যাকচুয়ালি সরিঞ্জার ইকুয়েশন একটা পার্টিকুলার স্ট্রাকচার আছে সেই সরিঞ্জার ইকুয়েশান একটা পার্টিকুলার সিস্টেমের জন্য লিখে সেই সিস্টেমটা সেই সলিঞ্জার ইকুয়েশান যেটা বেশিক্যাল একটা লিনিয়ার সেকেন্ড অর্ডার ডিফারেন্সাল ইকুয়েশান এটাকে সলভ করে সেখান থেকে ওয়েব ফাংশনটা কেমন করে পাওয়া যাচ্ছে এবং সেই ওয়েব ফাংশনটা নর্মালাইজ কিনা নর্মালাইজ না হলে কেমন করে তুমি নর্মালাইজ করছো ওয়েব ফাংশানগুলো যারা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট না ইন্ডিপেন্ডেন্ট সেই নিয়ে কিছু কথাবার্তা বলা অবশ্যই তারা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হবে আর লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট মানে সে অর্থ নয় তুমি অর্থগোনাল কেমন করে মানে অর্থ কিনা সেটা জাস্ট তুমি চেক করতে পারবে হ্যাঁ তারপরে এখানে ডিজেনারেস নিয়ে কিছু কথাবার্তা তুমি নিশ্চয়ই বলতে পারো যে তারা ডিজেনারেট না ডিজেনারেট না কারেন্ট ডেন্সিটি তুমি ক্যালকুলেট করতে পারো ক্যালকুলেট করে দেখে নিতে পারো মানে জাস্ট পস্টেট ওয়ানটাকে জাস্ট সিম্পলিকি স্টেটমেন্ট হিসেবে এভাবে বলি সেটা তোমার ফিলিংসের ক্ষেত্রে তোমার খুব অসুবিধে হয় সেই জন্য একটা এক্সাম্পল ধরে নিয়ে সেই এক্সাম্পলটাকে মাথায় রেখে আর কি এই প্রত্যেকটা কনসেপ্ট জাস্ট একটুখানি এক্সপ্লেন করে নেওয়া তাহলে এইটা হচ্ছে আমাদের পস্টেট ওয়ান নিয়ে জাস্ট যেটা কথাবার্তা বলা সেটা ঠিক আছে পস্টেট ওয়ানটা হ্যাঁ মানে আমি তোমাদের এর এর করসপন্ডিং যারা বলছি বুঝতে অসুবিধা তারা আমি মেটেরিয়াল দিয়ে দেবো তারা একটু এখানে দেখে নেবে দেখে নেওয়ার পরে যা অসুবিধা আমায় বলবে আমি তারপরে এটা নিয়ে আলোচনা করব তাহলে আমি নেক্সট চলে আসছি নেক্সট হচ্ছে তোমার টু আচ্ছা পস্টুরেট টু হচ্ছে অল অবাউট অপারেটর মানে পস্টুলেট ওয়ান যেটা হচ্ছে অল অবাউট ওয়েব ফাংশন বা স্টেট ফাংশন পশ্চুরেট টু কিন্তু অল অবাউট

তাহলে ফর এভরি ক্লাসিক্যাল অবজারভেবল দেয়ার ইজ এ লিনিয়ার অপারেটর ইন কোয়ান্টাম মেকানিক হুইচ ইজ হারমিশিয়ান এটা এটা হচ্ছে প্রথম পার্ট আর তারপরের একটা পার্ট আছে সেটা হচ্ছে যে আইগেন ফাংশনস ফাংশন ওকে

এই যে পস্টুরেট টুথ আছে সেই পস্টুরের টুতে তুমি কোন কোন জিনিসগুলোকে এমফেসিস দেবে আর যে যে জিনিসগুলো এমফেসিস দেওয়ার জায়গা সেটা হচ্ছে তোমার এরকম যে ধরো তুমি প্রথমেই যে জিনিসটা দরকার পড়ে যে ক্লাসিক্যাল অবজারভেবল সেগুলো সম্বন্ধে একটা ভালো ধারণা থাকা তোমার দরকার আর কি যে ক্লাসিক্যাল মেকানিক্স একটু তোমায় জানতে হয় ক্লাসিক্যাল মেকানিক্সে যে সমস্ত ডাইনামিক্যাল ভেরিয়েবলগুলো আছে নিউটোনিয়ান মেকানিক যদি তুমি কনসিডার করো তুমি যে দেখবে সেগুলোকে ইন টার্মস অফ কম্পর্ন অফ পজিশন এবং মোমেন্টাম এর ফর্মে তুমি এক্সপ্রেস করতে পারছো সেটাই যা এম্প্রসেস দেবে মানে ক্লাসিক্যাল অবজারভেবেল কি সেটাকে বলা আর এখানে তুমি যে জিনিসটা জোর দেবে সেটা হচ্ছে এই যে ক্লাসিক্যাল অবজারভেবেলগুলোকে ইন টার্মস অফ পজিশান এবং মোমেন্টাম এক্সপ্রেস করা যায় মানে এটা হচ্ছে ক্যান বি ক্লাসিক্যাল অবজারভেবেলগুলোকে ক্যান বি এক্সপ্রেস ইন টার্মস অফ কম্পর্ন সব পজিশান অ্যান্ড মোমেন্টাম এটাকে তুমি একটু জোর দাও তারপর হচ্ছে এই ক্লাসিক্যাল অবজারভারেলের যে করসপন্ডিং অপারেটারগুলো লিনিয়ার অপারেটর হবে বলে তুমি এইখান থেকে এই অপারেটার বলতে তুমি কি বুঝছো এবং কী কন্ডিশানে সেই অপারেটরগুলো লিনিয়ার অপারেটার সেটা তোমায় একটুখানি ভালো করে বুঝতে হয় যে কী কন্ডিশন একটা অপারেটারকে তুমি লিনিয়ার অপারেটার বলবে আর কি এটা তুমি জানো মানে আমি এখানে কিছু বলছি না হ্যাঁ তোমাকে দেখতে হবে একটা অপারেটার শুধু নিয়ে নিলেই হবে না সেটাকে লিনিয়ার কিনে সেটাকে দেখতে হবে তারপর হচ্ছে নেক্সট যে জিনিসটা দেখতে হয় হাউ টু কনস্ট্রাক্ট কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটার করে ক্লাসিক্যাল অবজারভেবল এইটা একটা হানি নেক্সট দেখা যে হাউ টু কনস্ট্রাক্ট কোয়ান্টা মেকানিক্যাল অপারেটার পরে ক্লাসিক্যাল অবজারভেবল সেটা তিনটে দেখবে স্টেপস আছে যে তোমাকে ওই প্রথমেই ক্লাসিক্যাল অবজারভেবলগুলোকে ইন টার্মস অফ কম্পান্স অফ অ্যান্ড মোমেন্টাম এক্সপ্রেস করতে হয় যদি কাটিগান কোয়ারডিনের সিস্টেমে করো তাহলে এক্স ওয়াই জেড অপারেটর হলে সেই এক্স ওয়াই জেডই হয়ে যাবে আর পিএক্স এক্স পি জেড সেটা করস্পানিং অপারেটার হলে ওই মাইনাস আই এই স্কোয়াস ডেল ডেল এ মাইনাস আই স্কোয়ার ডেল ডেল ওয়াই মাইনাস আই ডেল ডেল জেড ভাবে বসাতে হবে বসে তুমি কোয়ান্টা মেকানিক্যাল অপারেটর পেয়ে যাবে আর এইটা আচ্ছা এবারে এইখানে আরও দু তিনটে জিনিস যেগুলো অ্যাকচুয়ালি তোমার জানার দরকার সেগুলো কিন্তু তুমি এইখানে ঠিক বুঝতে পারো না একটা হচ্ছে এই যে মানে পস্ত্রের টুতে একটা হারমিশান অপারেটর একটা গল্প আছে যে হারমিশন অপারেটর কাকে বলে বা হারমিশন অপারেটর হওয়ার কন্ডিশানসগুলো কী কী সেইটা এখানে একটু বোঝার দরকার আছে আচ্ছা আইগেন ফাংশান আচ্ছা আইগেন ফাংশান তবে হারমিশান অপারেটার কমপ্লিট সেট ফর্মস এ কমপ্লিট সেট বলা হয় না যে আইগেন ফাংশন তথা হারমিশন অপারেটর ফর্মস এ কমপ্লিট সেট তো আইগেন ফাংশন এই জিনিসটা মানে তোমাকে বুঝতে হবে এবং সেই আইগেন ফাংশনগুলো কি করে কমপ্লিট সেট তৈরি করছে সেই কনসেপ্টটা তোমাকে বুঝতে হবে আচ্ছা এই কনসেপ্টগুলোর মধ্যে তুমি দেখবে এই হারমিশিয়ান এইটা আর এ কমপ্লিট সেট এইটা এইটা কিন্তু পস্টুলেট ওয়ান এবং পস্টুলেট টু এই দুটো যদি শুধুমাত্র জানো তার বেসিসে কিন্তু ডিফাইন করা বা তার আন্ডারস্ট্যান্ডিংটা কিন্তু বেশ কঠিন হয় আর কি সেই জন্য পস্টলেট টু পড়ার পস্ট্রেট টুটাকে আমরা ইনকমপ্লিট হিসেবে পড়ি মানে আমি ওই পস্ট্রেট টুটাকে বোঝার জন্য যে যে কনসেপ্টগুলোকে দরকার আর কি অবজারভেবেল কী ক্লাসিক্যাল অবজারভেবেল বলতে কি বুঝি তার কিছু এক্সাম্পলস দেওয়া অপারেটার কি কি কন্ডিশন অপারেটর করলে নিয়ার অপারেটার হারমিশান বলতে আমি একটু কী বুঝছি ফাংশনস কি কী সেট কী এই সব জায়গাগুলো আন্ডারস্ট্যান্ডিংটা পুরো কমপ্লিট হয় না তোমার জাস্ট হার্মিশান অপারেটর এবং কমপ্লিট সেট এই দুটো কনসেপ্ট বুঝতে গেলে হচ্ছে পরের পস্টুরেটগুলোতে আসতে পারলে ভালো হয় আর কি ঠিক আছে তাহলে আমরা মোটামুটিভাবে এইটুকু জিনিস নিয়েই পস্টুলেট টুতে আলোচনা করি আর কি হ্যাঁ পস্টুলেট টুটাকে করা হয় পস্টুলেট ফোর হয়ে যাওয়ার পরে সেখানে তোমার জাস্ট হার্মিস অপারেটার কমপ্লিট সেট তার মানেগুলো তোমার পরিষ্কার হতে পারে আর ঠিক আছে তাহলে পস্টুলেট টু তুমি বুঝলে এই জিনিসগুলো নিশ্চয়ই তুমি কভার করেছো ঠিক আছে আচ্ছা এবারে চলে আসা হচ্ছে পশ্চুরের থ্রি আচ্ছা পশ্চুরের থ্রি ইজ অল আবাউট আই ভ্যালুজ আই গেন ফাংশান যেটা বেসিক্যালি তোমার বলে মানে স্টেটমেন্টটা কীরকম যে ধরো কোনো একটা ক্লাসিক্যাল অবজারভেবলের করেসপন্ডিং কোয়ান্টা মেকানিক্যাল অপারেটার তুমি পেয়ে গেছো আচ্ছা এবারে একটা ফাংশান এমন যাতে করে হচ্ছে যে ওই অপারেটারটা ফাংশনের উপরে কাজ করলে সেই ফাংশন থেকেই ফেরত দিলে ওইতে কনস্ট্যান্ট মাল্টিপ্লায়ার তখন তাকে আইগেন ভ্যালু ইকুয়েশন বলে তাহলে আমি আইগেন ভ্যালু ইকুয়েশন মানে ধরো এ একটা অপারেটর সেটা এর উপরে কাজ করে সাইটাকে ফেরত দিলে ওইতে কনস্ট্যান্ট মাল্টিপ্লায়ার সে আলফা বা কিছু সে আলফাটা হচ্ছে তোমার আইগেন ভ্যালু তাহলে আইগেন ফাংশন আইগেন ভ্যালু আইগেন ভ্যালু ইকুয়েশান এই সম্বন্ধে তোমার কিছুটা ধারণা থাকার দরকার এবার ধারণাটা থেকে যাওয়ার পরে যেটা একটা ইম্পর্ট্যান্ট পয়েন্ট সেটা হচ্ছে এই যে যে কোনো একটা কোয়ান্টাম স্টেটে যদি কোনো একটা ক্লাসিক্যাল অবজারভেগুল তুমি মাপার চেষ্টা করো তাহলে তুমি অ্যাজ এ রেজাল্ট অফ মেজারমেন্ট যেটা পাবে সেটা বেশিকা হচ্ছে আইগেন ভ্যালুটা ধরো আমি হ্যামিল্টোনিয়ান অপারেটর একটা অপারেটর আছে তার আইগেন স্টেট হ্যাঁ যদি সাই হয় তাহলে আমি লিখতে পারি এই সাই কবে ই সাই তাহলে এই যে ইটা হচ্ছে আইগেন ভ্যালু এবং ইটা কি ইটা হচ্ছে দেখো সরস্পরি ক্লাসিক্যাল অবজারভেবেলটা অর্থাৎ এনার্জিটা ঠিক একই রকমভাবে কোনো একটা ফাংশন ধরো মোমেন্টাম অপারেটার আইগেন ফাংশনস হয়েছে তো আইগেন ভ্যালুটা হবে মোমেন্টাম ইটসেল বা কোন একটা ফাংশন সেটা জেড অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম তার আইগেন ফাংশনস হয়েছে তাহলে আইগেন ভ্যালুটা হবে জেড তাহলে সেইটাই বেশি কিন্তু সেটা হচ্ছে এই যে যে বলি যে দি ভ্যালুস তার আগে ইনে কন্টারলি

এটা এখানে জুড়ে দিই সেটা হচ্ছে কোয়ান্টাম স্টেট সাই একটা লিখে ইন এ কোয়ান্টাম স্টেট সাই দ্য অনলি ভ্যালুজ অফ এ ক্লাসিক্যাল অবজারভেবল উট এজ এ রেজাল্ট অফেন্ট আবার দুবার লিখে ফেল্ট্যালু যাওয়া একটা এ লিখে দিচ্ছি হ্যাঁ বলতে শুনি দেয় ইনে কোয়ান্টামসে সাই অনলি ভ্যালু যা ক্লাসিক্যাল অবজার এ দ্যাট কাম আউট এজ এ রেজাল্ট অব মেজারমেন্ট আর দ্য পাইগেন ভ্যালুজ

দ্য অনলি ভ্যালু অ ক্লাসিক্যাল অবজারভেবল এ মানে ক্লাসিক্যাল অবজারভেটকে আমি এ নাম দিচ্ছি মাথায় কোনো ক্যাপটাপ দিচ্ছি না দ্যাট কাম আউট অ্যাজ এ রেজাল্ট অফ মেজারমেন্ট আর দ্য আইগেন ভ্যালুজ অফ দ্য কোয়ান্টা মেকানিক্যাল অপারেটার এ ক্যাপ করসপন্ডিং টু দ্যাট ক্লাসিক্যাল অবজারভেবল করসপন্ডিং টু দ্যাট ক্লাসিক্যাল অবজারভেবল এ আচ্ছা টু দ্যাট আর লেখার দরকার নেই তাহলে এখানে আমি তো এটা যেহেতু বলে দিচ্ছি তাহলে দ্বিটাই ঠিক ছিল হ্যাঁ এটা তা দেখো তাহলে এটা তোমার হয়তো ল্যাঙ্গুয়েজটা খোটোমোটো লাগতে পারে আমি জাস্ট বলে দিচ্ছি তোমার বুঝিয়ে দিচ্ছি ইন এ কোয়ান্টাম স্টেট সাই দ্য অনলি ভ্যালুজ অফ এ ক্লাসিক্যাল অবজারভেবেল এ দ্যাট কাম আউট অ্যাজ এ রেজাল্ট অফ মেজারমেন্ট আর দ্য আইগেন ভ্যালুজ অফ দ্য কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটার এটা করসপন্ডিং ক্লাসিক্যাল অবজারভেবেল এ তার মানে আমি বেসিক্যালি যেটা মানে করতে চাইছি সেটা হচ্ছে এরকম তোমার ধরো এই একটা সাই হচ্ছে করসপন্ডিং কোয়ান্টাম স্টেটটা তাহলে এবারে এ হচ্ছে তোমার অপারেটারটা তাহলে এই অপারেটারটা সাইয়ের উপরে কাজ করে তোমার সাইটাকেই ধরো ফেরত দিলো আর এখানে একটা আলফা দিল তাহলে এই যে ইকুয়েশনটা সেই ইকুয়েশনটাকে তুমি জাস্ট বলবে একটা আইগেন ভ্যালু ইকুয়েশন আইগেন ভ্যালু ইকুয়েশন যেটাকে তুমি পড়বে এই ভাবে সেটা হচ্ছে এই যে সাই ইজ অ্যান আইগেন ফাংশন অফ এ অপারেটর উইথ দ্য আইগেন ভ্যালু আলফা তাহলে এটা হচ্ছে সাই অ্যান আইগেন ফাংশন অফ অপারেটর এ উইথ আইগেন ভ্যালু আলফা মানে এ সাই ইকোয়াল টু আলফা সাই মানে বেশি খ্যাল হচ্ছে এরকম এবারে বলা হচ্ছে এই যে এই যে কোয়ান্টা মেকানিক্যাল অপারেটার একআপ লিখেছি সেইটা কষ্টের টু তোমায় বলে দেয় এই অপারেটরটা পাওয়া গেছে কোনো একটা ক্লাসিক্যাল অবজারভেবলের করসপন্ডিং হয়তো এটা যদি হ্যামিলটোনিয়ান অপারেটার হয় তাহলে ক্লাসিক্যাল অবজারভেবলটা এনার্জি এটা যদি মোমেন্টাম অপারেটার হয় তাহলে ক্লাসিক্যাল অবজারভেবলটা হচ্ছে তোমার মোমেন্টাম এটা যদি জেড কম্পয়েন্ট অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম অপারেটর হয় তাহলে কাসিকাল অবজারভেবলটা হচ্ছে জেড কম্পয়েন্ট অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম এটা বলা হচ্ছে এই যে যদি এখন এই আইগেন ভ্যালু ইকুয়েশন ওবেড হয় তাহলে এই আইগেন ভ্যালু যেটা তুমি পাচ্ছ সেই আইগেন ভ্যালুটাই হয়ে যাবে ক্লাসিক্যাল অবজারভেবলের ভ্যালুটা মানে সাই এই স্টেটে যদি তুমি ধরো সাইটা হচ্ছে হ্যামিল্টনিয়ার আইগেন স্টেট তাহলে এই স্টেটে যদি তুমি এনার্জিকে মাপতে যাও বা খুঁজতে চাও তাহলে এজ এ রেজাল্টটা মেজারমেন্ট তুমি যেটা পাবে সেটা হচ্ছে এই আইগেন ভ্যালুগুলো অর্থাৎ আলফাগুলো বেসিক্যালি কষ্টের থ্রি হচ্ছে এই কথাটা বলে যে ইন এ কোয়ান্টাম স্টেট সাই দ্য অনলি ভ্যালুজ অফ এ ক্লাসিক্যাল অবজারভেবল এ দ্যাট কাম আউট অ্যাজ এ রেজাল্ট অফ মেজারমেন্ট আর দ্য আই গান ভ্যালুজ অফ দ্য কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটার এ ক্যা করসপন্ডিং টু দ্য ক্লাসিক্যাল অবজারভেবল এ ঠিক আছে তাহলে এইটাকে এইখানে দেখো এইখানে তাহলে তোমার কোন কোন জিনিসগুলোকে এম্প্রেস দিতে হচ্ছে একটা হচ্ছে তোমার এই যে আই ফাংশন ফাংশান আই গেন ভ্যালু আই ভ্যালু ইকুয়েশন এইগুলো নিয়ে এখানে জাস্ট মেনলি তোমাকে এমফেসিসটা দিতে হয় আর কি আর তার সাথে যে জিনিসগুলো নিয়ে এখানে আলোচনা করতে পারো তুমি সেটা হচ্ছে যে পস্টুলেট ওয়ানে হয়তো তুমি এনার্জির রেসপেক্টে ডিজেনারেসির মানেটাই হয়তো তোমার কাছে কিছুটা পরিষ্কার হতে পারে কেন পস্টুলেট ওয়ানে সরিঞ্জার ইকুয়েশনটা ইন্ট্রোডিউসড হয়ে যায় কিন্তু যদি তোমাকে ধরো মোমেন্টামের রেসপেক্টে ডিজেনারেসি জেড কম্পাউন্ড অফ অ্যাঙ্গুলার মোমেন্টামের রেসপেক্টে ডিজেনারেটি টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম বা এল স্কোয়ারের রেসপেক্টের এই সবগুলোকে দেখতে হয় তাহলে কিন্তু তোমাকে এই পস্তরের থিয়ে স্বর্ণপন্ন হতে হবে ঠিক আছে তাহলে জাস্ট এখানে ডিজেনারেশির যে কনসেপ্ট যেটা সেইটা নিয়ে তোমার জাস্ট কিছু কথাবার্তা তুমি অবশ্যই বলতে পারবে আচ্ছা এবং যেটা এখানে আরেকটা একটা ভীষণ ইম্পর্ট্যান্ট পয়েন্ট সেটা হচ্ছে যে যদি ধরো কোনো একটা স্টেট সাই সেটা এরও আইগেন ফাংশান বিয়েরও আইগেন ফাংশানস হচ্ছে তাহলে তুমি দেখতে পাবে যে ওই স্টেটে এ এবং বি দুটো ক্লাসিগে অবজার্ভ করবে তুমি এক্সাক্টলি মাপতে পারো আর কি তাহলে এখান থেকে এই যে মাল্টেনিয়াস আইগেন ফাংশন থাকার যে কন্ডিশন সেই নিয়ে কিছু কথাবার্তা বলা এবং সেই কথাবার্তা খুঁজতে গিয়ে তুমি যেটা দেখতে পাবে সেটা হচ্ছে এই যে কোনো একটা ফাংশন এ এবং বি দুটো অপারেটের আইগেন ফাংশনস হবে তখনই যখন এ আর বি কমিউট করে তাহলে এইখান থেকে তোমার যে এই যে কমিউটেশন রিলেশন যেটা কমিউট করা কমিউটেশন রিলেশনস এইগুলো নিয়ে আলোচনা করা কমিউটেশন রিলেশনস হ্যাঁ তার যে অ্যালজাবরাটা সেটা কিন্তু তুমি কষ্টদের থিয়ের মধ্যেই পড়ে নিতে পারবে আর কি এইটা আর এইখান থেকে হচ্ছে তোমার এই কন্ডিশন অফ এক্সিস্টেন্স অফ সাইমালটেনিয়াস আইগেন ফাংশন ওই যে বিখ্যাত থিওরেমটা আছে না যে নেসেসারি অ্যান্ড সাফিশিয়েন্ট কন্ডিশন ফর টু অপারেটার টু হ্যাভ সাইমালটেনিয়াস আইগ্যান ফাংশন ইস এর দে মাস্ট কমিউট তাহলে কমিউটেশন রিলেশন সেখান থেকে হচ্ছে সাইমালটেনিয়াস আইগেন ফাংশন থাকার কন্ডিশন হ্যাঁ এইটা এবং এইখান থেকে তুমি আরও হয়তো মানে তুমি হয়তো আনসার্টিনিটির সাথে মানে সম্পর্কটা তুমি এখান থেকে আনতে পারো আর কি মানে এখান থেকে তোমার আনসার্টিনিটি নিয়ে যে সম্পর্কটা আর কি সেইটাও তুমি কিন্তু এখান থেকে পেয়ে যেতে পারো আর কি হ্যাঁ এটা আচ্ছা তাহলে দেখো কি হলো আচ্ছা তার আগে আচ্ছা আচ্ছা এখানে একটু বলি যে কন্ডিশনস ফর এক্সিস্টেন্স অফ সাইমালটেনিয়াস আইগেন ফাংশন এইটা নিয়ে আলোচনা করতে গিয়ে না তুমি দেখবে এই কনস্ট্যান্ট অফ মোশনস সেই কনসেপ্টটা কিন্তু ওই থিওরামের মানে যখন তুমি এই যে নেসেকারিয়ান সাফিসিয়েন্ট কন্ডিশন ফর টু অপারেটার টু হ্যাভ সাই আইগেন আই এই নিয়ে কথাবার্তা বলবে তখন নন ডিজেনারেট কেসটার প্রুফটা অনেক সহজ যখন ডিজেনারেট কেস তুমি প্রুফ করতে চাইবে তখন দেখবে কনস্ট্যান্ট অফ মোশন এই কনসেপ্টটা কিন্তু অটোমেটিক্যালি চলে আসছে তাহলে দেখো প্রস্তুতের এর মধ্যে তোমাকে আইগেন ফাংশন আই ভ্যালু আইগেন ভ্যালু ইকুয়েশন মানে প্রচুর এক্সাম্পল তোমাকে খুঁজতে হয় যে তার আইগেন ক্যান ফাংশানস কিনা বা একটা অপারেটার বলে দেওয়া হলো তার আইগেন ফাংশন তোমাকে বের করতে হবে বা অপারেটার বলে দেওয়া হয়েছে একটা ফাংশান বলে দিয়েছে আইকেন ভ্যালুটা তোমাকে বের করতে হবে বা ডিজেনারেশন নিয়ে যে জেনারেল যে কমেন জেনারেল থিওরেম এই কিছু আলোচনা করার দরকার আছে ফান্ডামেন্টাল কম্পিটেশান রিলেশন এক্সপিএক্স ওয়াইপি ওয়াই জেড পি জেড এই কম্পিটেশন রিলেশন ছাড়াও হচ্ছে সেইগুলোকে মানে কম্পিটেশন এল বিভিন্ন রকমের কম্পিটেশান রিলেশন মানে এল স্কোয়ার সঙ্গে এল এক্স এল ওয়াই এল জেড কম্পিটেটার বা তার সঙ্গে এলএক্স এল ওয়াই এল এক্স এল জেড বা এল ওয়াই এল জেড সেই কম্পিটেশন রিলেশন ইত্যাদি ইত্যাদি এইটা নিয়ে খুব ডিটেলের জায়গা আছে আর এই বিখ্যাত থিওরম সাইম সাইগ্যান ফাংশানস থাকা আর কমিউট করা তাদের মধ্যে কানেকশানস কিংবা সম্পর্ক কি সেইগুলোকে বলা এবং এইগুলোকে প্রত্যেকে কনসার্টটা মশানের কনসার্টটা চলে আসবে ঠিক আছে এইটা হচ্ছে মোটামুটি হয় পস্ট্রেট থ্রি তার মধ্যে যে পার্টটা কভার করতে হয় সেটা হচ্ছে তোমার এইটা ঠিক আছে আচ্ছা এবারে তারপরে যে জিনিসটা আসে সেটা হচ্ছে তোমার পস্টুলেট ফোর দিস ইজ ভীষণ ইম্পর্টেন্ট যে তোমার বেসিক্যালি হ্যাঁ ভীষণ ইম্পর্টেন্ট ভীষণ ইম্পর্টেন্ট ইন দ্য সেন্স যে তুমি হয়তো যদি আইগেন ভ্যালু ইকুয়েশন ওবেড হয় তাহলে না আইগেন ভ্যালু হিসেবে তুমি ক্লাসিক্যাল অবজারভেবলটাকে পেয়ে যেতে পারছ হ্যাঁ কিন্তু অনেক ক্ষেত্রেই এটা হবে যে কোনো একটা স্টেট হয়তো আমি কথা কথা বলছি তার পার্টিকারের বক্সের ক্ষেত্রেই ওয়েব ফাংশনটা সেটা সম্ভব হ্যামিল্টনের আইগেন ফাংশন কিন্তু পজিশন বা মোমেন্টামের আইগেন ফাংশন নয় তাই পজিশন বা মোমেন্টামের আইগ্যান ফাংশন যদি না হয় তাহলে তুমি তো পজিশন বা মোমেন্টামটাকে আইগেন ভ্যালু হিসেবে পাচ্ছ না তখন উপায় থাকি বা হারমোনিক অস্ট্রোলেটার প্রবলেম তুমি যখন পড়বে তখন দেখবে যে হারমোনিক অস্ট্রিলেটার প্রবলেমের ক্ষেত্রে যে ওয়েব ফাংশনটা হ্যামিল্টনের আইগ্যান ফাংশান কিন্তু পজিশন মোমেন্টাম বা আরও কিছু কোয়ান্টিটির আইগ্যান ফাংশন নয় তখন সেই জিনিসগুলো তুমি বের করবে কী করে সেটা বের করার রাস্তা হচ্ছে বেসিক্যালি তোমার পস্ট্রোলেট ফোর সেখানে পস্ট্রেট ফোরটা ভীষণ ইম্পর্টেন্ট যেটা তোমায় জানতে হবে সেটা হচ্ছে এই যে যে অ্যাভারেজ ভ্যালু ভ্যালু অফ এ ক্লাসিক্যাল অবজারভেগেল এ ধরো ক্লাসিক্যাল অবজার নাম লিখছি আমি এভারেজ ভ্যালু অর্থাৎ ক্লাসিক্যাল অবজারভেগেল এ ইনে কোয়ান্টাম স্টের সাই ইনে কোয়ান্টাম সাইন অবডেন ফ্রম দ্য ইকুয়েশন টেকআকাল টু আমি ধরো এইরকম ভাবে লিখছি এখন ধরো ব্র্যাক এন্ড ডোট আছে তুমি জানো না

কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটর অফ এ ক্লাসিক্যাল অবজার্ভেবল এ তার করসপন্ডিং কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটর হচ্ছে এইটা তাহলে কি হলো অ্যাভারেজ ভ্যালু অফ এ ক্লাসিক্যাল অবজার্ভেবল এ ইন এ কোয়ান্টাম স্পেস সাই ক্যান বি অবটেন ফ্রম দা ইকুয়েশন এইটা ইন্টিগ্রাল ওভার অল স্পেস সাই স্টার এ ক্যাপ সাই ডিটা বাই স্পেস বা টা সাইড ডিটা মানে এখানে ডিটা হচ্ছে ভলিউম এলিমেন্ট রিপ্রেজেন্ট করছে আর এখানে তোমার ওই যে ওয়ান ডাইমেনশন না টু ডাইমেনশন না থ্রি ডাইমেনশন সেই মতো করে বা কার্টিজিয়ান না পোলার সেই মতো করে তোমার ভলিউম এলিমেন্টটা ঠিক হবে এবং তার মতো করে ইন্টিগ্রেশনটা কোথা থেকে কোথাও পর্যন্ত নেব সেটা কিন্তু ঠিক হবে আর এখানে একটা জিনিস জাস্ট বলে নেওয়া দরকার সেটা হচ্ছে যদি নর্মালাইজড ফাংশন হয় একটা ফাংশন টু ওয়ানই তুমি জানবে যে একটা ফাংশন যেটা কোয়ান্টা মেকানিক্যাল অ্যাকসেপ্টেবল তাকে চাইলে তুমি নর্মালাইজ করে নিতে পারো মানে এক্সেপ্ট একটা দুটো কেস মোস্ট অফ দ ওয়েব ফাংশনকে তুমি কিন্তু মানে কোয়ান্টামিক্যালি অ্যাকসেপ্টেবল হলে তুমি সে নর্মালাইজ না হলে তাকে নর্মালাইজ করে নেওয়া যায় একটা দুটো এক্সেপশন আছে ফ্রি পার্টিক্যাল ওয়েব ফাংশন সে অ্যাকসেপ্টেবল সে নর্মালাইজেবল না এরকম বাদ দিলে আর কি নর্মালাইজ ওয়েব ফাংশন যদি হয় তাহলে ইন্টিক্যাল বা সাইজটা সাইজ সেটা কিন্তু ওয়ান হয়ে যাচ্ছে তখন শুধুমাত্র উপরের পার্টটা লিখলেই হবে এটা হচ্ছে বেতিক পস্টুলেট ফোর আর এবার এই পস্টুলেট ফোর নিয়ে যখন তুমি কথাবার্তা বলবে না মানে পস্টুলেট ফোর যখনই কমপ্লিট হয়ে গেল তখন এর আগে কিছু কিছু কনসেপ্ট যেগুলো আমি বুঝবো না বলে ইন্ট্রোডিউস করা হয়নি এখন কিন্তু সেইগুলোকে ইন্ট্রোডিউস করা হয়ে যাবে আর প্রথম যে জিনিসটা দরকার সেটা তুমি দেখবে যে আইগেন ভ্যালু ইকুয়েশন যদি ওবেড হয় তাহলে অ্যাভারেজ ভ্যালু আর আইগেন ভ্যালু তোমার সমান হয়ে যাবে সেটা একটা ভীষণ ইম্পর্টেন্ট পয়েন্ট যদি এমন হতো ধরো যদি এমন হতো এই যে সকল সাইটা তুমি বলছো সেটা হচ্ছে এ তার করসপন্ডিং আইগেন ফাংশনস হয়ে গেছে এইটা তাহলে তুমি সেখান থেকে দেখাতে পারবে যে এর অ্যাভারেজটা সেটা সেখানে আইগেন ভ্যালুর সঙ্গে সমান হচ্ছে সেটা একটা ভীষণ ইম্পর্টেন্ট পয়েন্ট তুমি সেটা এখানে দেখবে আচ্ছা নেক্সট জিনিসটা দরকার সেটা হচ্ছে এই যে এখন তুমি মোটামুটি শিখে গেছো যে রেসিপিটা যে যদি ওয়েব ফর্ম খান জানে তাহলে সেইখান থেকে তুমি কেমন করে অ্যাভারেজ ভ্যালু বের করতে পারো আর কিছু প্রচুর কেস স্টাডিজ করতে হয় মানে ধরো মানে ফিপ্যাটিক্যাল প্রবলেম মানে পাটিক্যানে বক্স প্রবলেম হারমোনিক হারমোনিকস্ট্রেটার প্রবলেম রিগি ডোটার প্রবলেম হাইড্রিগান প্রবলেম এই বিভিন্ন রকমের যে প্রবলেমগুলো তার ওয়েব ফাংশন তোমাকে যে সাপ্লাই করে দেওয়া হবে সেই ওয়েব ফাংশন থেকে তোমাকে জাস্ট ক্লাসিক্যাল অবজারভেবলের অ্যাভারেজ ভ্যালুগুলোকে বের করতে হবে আমি বলেইছিলাম যে আইগেন ভ্যালু ইকুয়েশন ওবে করলে আইগেন ভ্যালু হিসেবেই তুমি ক্লাসিক্যাল অবজারভেবলটাকে পেয়ে যাচ্ছো তা অ্যাভারেজ ভ্যালুটা পেয়ে যাচ্ছ কিন্তু ভ্যালু ইকুয়েশন ওবে যদি না হয় তাহলে তোমাকে জাস্ট কষে 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 ইংলিশ মধ্যে করতে হবে আর এই একটা যে পার্ট যেটা একটুখানি আলোচনা করার দরকার আছে এইটা এবারে এই জায়গাতে তুমি এই হারমিশিয়ান অপারেটার এই হারমিশিয়ান অপারেটার পার্টটা তুমি এখন ইন্ট্রোডিউস করো আসলে তুমি দেখবে যখন অ্যাভারেজ ভ্যালু বের করা তুমি শিখে গেছো তখন একটা ক্লাসিক্যাল অবজারভেবলের অ্যাভারেজ ভ্যালু সেটাকে অবশ্যই রিয়েল হতে হবে দিস ইজ ইম্পর্টেন্ট এটা ক্লাসিক্যাল অবজারভেবল মানে ক্লাসিক্যালি যেটাকে দেখতে পাওয়া যায় মাপতে পারা যায় তারাই ক্লাসিক্যাল অবজারভেবল তার অ্যাভারেজ ভ্যালু তোমার রিয়েল হতে হবে এবারে কী কন্ডিশনে কোনো একটা ক্লাসিক্যাল অবজার্ভেবলের অ্যাভারেজ ভ্যালু রিয়েল হচ্ছে সেইটাকে খুঁজ গিয়ে তোমার হারমিশন অপারেটার অটোমেটিক্যালি চলে আসবে এবং এই হারমিশন অপারেটর তার যে বিভিন্ন রকমের প্রপার্টিগুলো জেনারেল প্রপার্টিস এইটা অনেকটা নিয়ে অনেকটা আলোচনা করতে হয় হার্মিশন অপারেটর তার অন্তত পক্ষে তিনটে ইম্পর্টেন্ট থিওরেমস আছে সেই নিয়ে কথাবার্তা বলা তিনটা থিওরেমস একটা তো অবিয়ালি তুমি হারমিশন অপারেটারের আইগেন ভ্যালুসগুলো তারা রিয়েল হয় হারমিশন অপারেটারের অ্যাভারেজ ভ্যালিগুলো তারা রিয়েল হয় আর আইগেন ফাংশন সাথে হারমিশন অপারেটার তারা অর্থ হয় মানে অর্থ হয় ধরো নর্মালি ডিজেন হয় পরে পরে হয় এটা নন ডিজেনারেট কেসে কিন্তু ডিজেনারেট কেস যখন হবে তারা নেসেসারিলি অর্থ নয় নেসেসারিলি অর্থ নয় বলে তাকে তোমার অর্থ করে নিতে হবে সেই কনটেক্সটে তোমার এখানে কেমন করে নর্মাল মানে অর্থ করে নিতে হয় আর কি সেই মতো করে গ্রাম স্মিট ইয়ে

আইসেনবাগ আনসার্টেন্টি প্রিন্সিপাল যেটা সেটা এই জায়গাতে কভার করার দরকার পড়ে মানে জেনারেলাইজ আইসেনবাগ আনসার্টেন্টি প্রিন্সিপাল তোমাদের জানা আছে যে তোমার ধরো যদি এ একটা ক্লাসিক্যাল অবজারভেবল হয় বি একটা ক্লাসিক্যাল অবজারভেবল হয় তাহলে আনসার্টেন্টি এন ইন আনসার্টেন্টি অফ এ তার মানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ এ আর আনসার্টেন্টি ইন বি অর্থাৎ সেটা হচ্ছে তোমার AB commutator AB commutator বাই two i chai মানে sigma sigma বের কেটার ইকুয়াল টু AB commutator তার এভারেজ ভ্যালু বাই ডিভাইড বাই two i chai এটা হচ্ছে জেনারেলাইজ হাইপারবোলিক আনসার্টেনিটি প্রিন্সিপাল সেইটা নিয়ে কিছু কথাবার্তা বলা আর কি এইটা তাহলে দেখো পোস্টুলেট 4 যখন তোমার হয়ে গেল এই যে এই যে এখানে আলোচনাগুলো হচ্ছে মানে এখানে যেগুলো বলছে সেগুলো শুধুমাত্র পোস্টুলেট 4 মানে সললি পোস্টুলেট 4

যা কিছু আমরা আলোচনা করি না সবটাই মোটামুটি দেখবে টাইমটা এখানে কোথাও পায় আসে না হ্যাঁ মানে এমন করে যে সিস্টেমগুলো মানে বেশি আমি স্টেশনারি স্টেট নিয়ে ইন্টারেস্টেড থাকি যে ফাংশানগুলো তুমি নিয়ে কথাবার্তা বোলে সেই ফাংশানে দেখবে টাইম কোথাও নেই মানে পোটেন্সিয়াল এনার্জিতে টাইম নেই বলে ফাংশানগুলোর ক্ষেত্রেও টাইম নেই তুমি কোথাও দেখবে ও সেই মতো করে যে অপারেটারগুলো তুমি পাবে ক্লাসিক্যাল অবজারভেভের করসপান্ডিং কোয়ান্টার মেকানিকের অপারেটারগুলো সেখানেও টাইম কোথাও তোমার আসবে না কারণ পজিশান মোমেন্টামের ফর্মে যখন তুমি এক্সপ্রেস করে ফেলতো তবে টাইম তোমার এক্সপ্রেসে কোথাও আসছে না সেখানে যা কিছু আলোচনা করা হয় সবটাই হচ্ছে টাইম ইনডিপেন্ডেন্ট কনটেক্সট এবার টাইম ডিপেন্ডেন্ট কনটেক্সে তখন যখন তুমি যাবে তখন হচ্ছে মানে টাইম ডিপেন্ডেন্ট ডিপেন্ডেন্সি নিয়ে কথাবার্তা বলতে গেলেই হচ্ছে তোমাকে বেসিক্যালি হচ্ছে মানে কি বলবো তোমাকে এতে চলে আসতে হবে চলে আসতে হবে সেইটা হচ্ছে লাস্ট পশ্চলে আচ্ছা সেটা কি বলে না এ কোয়ান্টাম স্টেট সাই সাই ইভল উইথ টাইমে অ্যাকর্ডিং টু সরিজার ইকুয়েশন মানে আসলে প্রথমে টাইম ইন্ডিপেন্ডেন্ট সরিজার ইকুয়েশনটা এত পপুলার হয়ে যায় ইসাইক ইসাই টাইপের দেখতে কেটা সেই জন্য ওই টাইম ইন্ডিপেন্ডেন্ট ইকুয়েশন থেকে লোকে সরিঞ্জার ইকুয়েশন বলে আর যখন টাইম ঢুকে গেল তখন সেটাকে টাইম ডিপেন্ডেন্ট বলে বরং উল্টোটা বলা ভালো যে আমি এখন যেটা লিখবো সেটা হচ্ছে টাইম যেটা মানে টাইম ডিপেন্ডেন্ট ইকুয়েশন সেটাকে তুমি সরিঞ্জার ইকুয়েশন বলো আর তার যে টাইম ইন্ডিপেন্ডেন্ট ভার্সানটা টু কালটার সেটাকে টাইম ইন্ডিপেন্ডেন্ট বলো তাহলে মানে সরিঞ্জার ইকুয়েশন আর একটা পার্ট টাইম ডিপেন্ডেন্ট সরিঞ্জার ইকুয়েশন এইভাবে না বলে সরিঞ্জার ইকুয়েশন আর একটা পার্ট টাইম ইন্ডিপেন্ডেন্ট সরিঞ্জার ইকুয়েশন সেই রকমভাবে বললে ভালো ব্যাপারটা তাহলে কি হলো না এই কোয়ান্টমসটা সাই ইভলস উইথ টাইম অ্যাকর্ডিং টু দ্য সরিং ইকুয়েশন কি সেটা না এইচ সাই ইকুয়াল টু আই এইচ এইচক ডেল সাই ডেল টি যেখানে এইচটা হচ্ছে তোমার হ্যামিলটোনিয়ান অপারেটর যেটা মাইনাস এইচ স্কোয়ার বাই টোয়াইস এম ডেল স্কোয়ার প্লাস ভি এইটা ইজ দ্য হ্যামিলটোনিয়ান অপারেটর আর সাইটা যেটা ইউজুয়ালি এজ এ ফাংশন অফিশন এখানে সাইটা কিন্তু এখানে এই এইচের মধ্যে কিন্তু কোথাও কোনো টাইম পার নাই মানে ডেল তো তুমি জানো ল্যাবলিশন অপার এটা কাটিগিয়ান কোয়ার্ডিনেশন সিস্টেম এটা হচ্ছে ডেল টু বাই ডেল স্কোয়ার প্লাস টু বাই ডেল স্কোয়ার প্লাস টু বাই ডেল জেড স্কোয়ার সার্ক সিস্টেমে তার অন্য এক্সপ্রেশন আছে সেগুলো হাইড্রোজেন এরকম প্রবলেম করতে গিয়ে তোমাদের কাজে লাগে আর পোটেন্সিয়ালটা টাইমের উপর ডিপেন্ড করে না ইন জেনারেল এটা তাহলে হ্যামিলটোনিয়ান সেটা টাইম ইন্ডিপেন্ডেন্ট পার্ট যেটা সাইয়ের উপরে কাজ করছে আবার ডান দিকে যখন ডেল সাই ডেলটি তুমি বলছো সেখানে সাই দেখো টাইমের রেসপেক্টে ডেরিভেটিভ ডেলিভিটিভ করছে সেইখানে সাইটা ইন জেনারেল পজিশন এবং টাইমের ফাংশন এইটা সেটা হচ্ছে তোমার পস্ট ফাইভ ঠিক আছে এটা আর তবে পস্ট ফাইভ নিয়ে যখন কথাবার্তা বলবে সেইখানে তোমার আসলে বেশ কিছু জিনিস আবার এখানে শিখে নিতে হয় যে আলোচনায় সেইখানে তোমার এই কনসেপ্ট অফ স্টেশনারি স্টেট স্টেশনারি স্টেট এইটা নিয়ে ডিটেল আলোচনার দরকার পরে হ্যাঁ যে স্টেশনারি স্টেট বলতে আমি এক্সুলে কি বুঝছি আর কি এবং স্টেশনারি স্টেটে যেটা হবে যে ফাংশনটা হয়তো টাইমের উপর ডিপেন্ড করতে পারে এক্সপ্রেসের কিন্তু দ্য স্টোবাবলিটি ডেন্সিটিটা সেটা কিভাবে টাইম ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে স্টেশনারি স্টেশে আর কি সেইটা নিয়ে একটু আলোচনা করা দরকার এইখান থেকে তোমার অন্ততপক্ষে পক্ষে এরহেন্ড ফেস ইকুয়েশন অব ইকুয়েশন অফ মোশন যেটা হ্যাঁ এটা ভীষণ একটা ইম্পর্টেন্ট ইকুয়েশান সেটা তোমাকে পড়তে হবে যেটা বিয়ে মানে পড়েছো তুমি অলরেডি আমি সেই লিখেছি ইকুয়েশন লম মোশন সেইটাকে এবং তার সঙ্গে তোমার এই নিউটন ইকুয়েশন মোশান এবং মোশন তারা বেসিক্যালি কত কাছাকাছি দেখতে আর কি সেখান থেকে ক্লাসিক্যাল কোয়ান্টাম করেসপন্ডেন্স সেটা নিয়ে দু চারটে কথাবার্তা বলা এটা নিয়ে কিছু কথাবার্তা বলা আচ্ছা আচ্ছা আর এই প্রভাবিত কারেন্ট ডেন্সিটি যেটা সেই কনসেপ্টটা ওয়ান ওয়ানে তুমি জাস্ট নর্মাল ডেফিনেশনটাকে লিখে দিতে পারো কারণ ওখানে তো শুধু ওয়েব ফংশন জানলে তুমি ওটাকে বের করতে পারো কিন্তু তার যে আন্ডারস্ট্যান্ডিংটা হ্যাঁ মানে কেন ওটাকে জাস্ট প্রবাবলিটি কারেন্ট ডেন্সিটি বলছে এই কন্টিনিউটি ইকুয়েশানের সাথে তার কি কানেকশান আর কি সেইগুলো একটুখানি এখান থেকে বুঝতে পারা যায় মানে প্রবাবিলিটি কারেন্ট ডেন্সিটির যে গল্পটা সেটা এইখান থেকে আরও ভালো বুঝতে পারবে তুমি প্রবাবিলিটি কারেন্ট ডেন্সিটি এই জায়গাটা তুমি অনেক বেটার হয়েছে তুমি বুঝতে পারবে মোটামুটিভাবে এই জিনিসগুলোকে কভার করতে এছাড়া আরও কিছু তোমার টাইম রেভলিউশন অপারেটার হেনা না এই ধরনের কিছু কথাবার্তা আছে সেগুলো পরপর করে মানে তে ইউজুয়ালি সেগুলোকে কভার করা হয় না বলে আমি আর বলছি না হ্যাঁ সেগুলো তো আমরা অ্যাডভান্স কোয়ান্টাম মেকানিক্স সেই পার্টগুলো অবশ্যই পড়বো আর কি আমি এমএসসি টু যারা আছে তাদেরকে অলরেডি পড়িয়ে দিয়েছিলাম এই পার্টটাকে নিয়ে হ্যাঁ কিন্তু ঠিক আছে তোমরাও তোমাদেরকে আমি মানে ঠিক পরপর করে পড়িয়ে দেবো তাহলে এই হচ্ছে দেখো তোমার বেসিক্যালি পাঁচটা কষ্টলেট ঠিক আছে তাহলে এই পাঁচটা কষ্টলেটের মধ্যে মোটামুটিভাবে যে জিনিসগুলোকে কভার করা উচিত বলে আমি মনে করছি আর কি হ্যাঁ সেই পার্টগুলো এক্সপেক্টে তোমরা হয়তো সবটাই পড়েছো হয়তো দু একটা জিনিস বিএসসিতে কভার করা হয়তো হয় না যে গ্রাম স্মৃতি অর্থকোনালাইজেশান টেকনিক সেটা হয়তো কভার করা হয় না বা সোয়ার জিনিস কোয়ালিটি সেখান থেকে জেনারেলি হাইসেন বাগ আনসারেন্ট্রি প্রিন্সিপাল কি করে আসছে হয়তো জেনারেলাইজ হাইসেন বাগ আনসারি প্রিন্সিপালের স্টেটমেন্টটা হয়তো তুমি জানো কিন্তু এটা কেমন করে আসছে আর কি সেইটা নিয়ে যে কথাবার্তা সেটা হয়তো অনেক সময় হয় না আদারওয়াইজ দেখো যে কনসেপ্টগুলো একজন বিএসসি স্টুডেন্টের পক্ষে জানা উচিত আর কি মানে মানে ইউজুয়ালি কভার করা হয় আমি বলছি হ্যাঁ সেইটা আমি বললাম এবারে তোমরা বলো যে তোমাদের মধ্যে কেউ কি এমন আছো যে আমি যে কথাবার্তাগুলো বলেছি এখানে তার একটা বড় পোর্শন তোমাদের অজানা বা কিছু তাহলে সেটা একটু বলে না বলো

আমার কাছে যারা পড়েছে তারা নিশ্চয়ই এরএনপি সিকুয়েশন অফ মোশনটা জানো তাই তো এটা তো অবভিয়াসলি কভার করা হয় আরকি হ্যাঁ স্যার হ্যাঁ স্যার ঠিক আছে হ্যাঁ মানে এটা ঠিক আছে একটু কভার করে দেওয়ার দরকার পড়ে মানে বেসিক্যালি জিনিসটা কিছুই না মানে আমি স্টেটমেন্টটাকে বলছি আমি তার ডেরিভেশন যখন ফার্স্ট ফাইভ নিয়ে কিছু কথাবার্তা বলবো অবশ্যই করিয়ে দেবো হ্যাঁ তোমাকে জাস্ট আমি মানে দু একটা কথাবার্তা যখন জানতে চাইছো জেনে দিই সেটা হচ্ছে এর এনফের সিচুয়েশন আর মোশনটা তুমি দেখো মানে ক্লাসিক্যাল মেকানিক্সের নিউটন সিকুয়েশান রাখা মোশান আছে মানে আমি এইটাকে নিয়ে জাস্ট দু চারটে কথাবার্তা বলছি তুমি একদম জানা না বলে নিউটন নিউটন সিকুয়েশন র মোশান ধার সেটা তুমি এইরকম ভাবে লিখতে পারো যে সকাল ভেলোসিটি যেটা যেটা বেসিক্যালি হচ্ছে পি বাই এম এটা একচুয়ালি কি dx by dt তাই তো এটা এটা তাহলে এক নম্বর ইকুয়েশন আর দুই নম্বর ইকুয়েশন তোমার যেটা হচ্ছে ফোর্সটা আচ্ছা এইটাকে একটু কাট কাট করি আমি এইটাকে আগে লিখছি হ্যাঁ ভেলোসিটিটা যেটা বেসিক্যালি dx by dt যেটা অ্যাকচুয়ালি কি মোমেন্টামকে মাস দিয়ে ভাগ করলেই পাওয়া যায় আর একটা হচ্ছে ফোর্স ফোর্সটা হচ্ছে রেট অফ চেঞ্জ ইন মোমেন্টাম ডিপি বাই ডিটি এটা নিশ্চিত তুমি জানো যে নেগেটিভ গ্রেডিয়েন্ট অব পোটেন্সিয়াল মানে ওয়ান ডাইমেনশানে হলে মাইনাস ডিভিএক্স বাই ডিএক্স এইটা ওয়ান ডাইমেনশানে হলে তাহলে এই দুটো হচ্ছে নিউটন সিকুয়েশান মোশান এবার এটাকে কম্বাইনলি তুমি হয়তো এইভাবে লিখতে অভ্যস্ত কম্বাইনলি এটাকে লেখা যায় কী কী করে যে এম ইন্টু ডি টু এক্স বাই ডিটি স্কোয়ার মানে এই যে ফোর সেটা ডিপি বাই ডিটি পি এর জায়গায় তুমি এম ইন্টু ডিএক যদি বসিয়ে দাও তাহলে এম ডিটিএস বাই ডিটি স্কোয়ার সেটা হচ্ছে মাইনাস ওয়ান হলে মাইনাস ডিপি বাই ডিএক্স এটা এটা যেমন দুটো লিনিয়ার ইকুয়েশনের ফর্মে লিখলে এটা হচ্ছে একটা দুটো ফার্স্ট অর্ডার লিনিয়ার ইকুয়েশনের ফর্মে লিখলে এটা হচ্ছে তোমার একবারে তোমার সেকেন্ড অর্ডার ইকুয়েশনের ফর্মে লেখা যাচ্ছে আর কি ঠিক আছে আচ্ছা এবার আচ্ছা এবারে এর ঠিক কোয়ান্টাম মেকানিকের অ্যানালগটাই হচ্ছে তোমার এরএন ইকুয়েশন ইকুয়েশানের মানে কোয়ান্টাম মেকানিকের অ্যানালগ যখন তুমি আনবে মানে জাস্ট মনে রাখার জন্য আমি এইটুকু বলছি এর একটা প্রপার ডেরিভেশন আছে মানে মনে রাখার জন্য তোমার জন্য একটুখানি বলে দিচ্ছি সেগুলো ঠিক আছে মানে আশপাশ আমাদের সঙ্গে সঙ্গে থাকলে এটা যখন অন্য ক্লাসে করানো হবে তোমাকে আমি বলে দেবো তখন ক্লাসটা করে নিতে পারবে তাহলে দেখো যেটা কথা হচ্ছে যে নিউট্রন সিচুয়েশনের মোশানে যে মুহূর্তে তুমি পজিশনের ডেরিভেটিভ করছো করে মোমেন্টাম বের করছো সেই মুহুর্তেই মোমেন্টামের ডেরিভেটিভ করতে হচ্ছে উইথ রেসপেক্ট টু টাইম তার মানে কোনো একটা নির্দিষ্ট টাইমে পজিশন মোমেন্টাম দুটোকেই কিন্তু সাইমাল্টেনিয়াসই আরবিটারি পিসিশান তোমায় জানতে হচ্ছে তবেই কিন্তু নিউটন সিকুয়েশনের মশান তুমি কাজে লাগাতে পারবে মানে আমি পজিশনের টাইম ডেরিভেটিভ বা মোমেন্টামের টাইম ডেরিভেটিভ কখন করতে পারবো যখন প্রত্যেকটা মুহূর্তে পজিশান মোমেন্টাম তোমার এক্সাক্টলি জানা আছে তাই না কিন্তু হাইসান বা আনসারেন্ট্রি প্রিন্সিপাল বলে কি যে পজিশন মোমেন্টাম দুটোকে তুমি সাই মাল্টেনিয়াস আরবিটারের পিসিক্যান মারতে পারবে না তা পারবে না বলে সেটা হবে যে এই ডিএক্স বাই ডিডি জাস্ট সিমটি কিছু মানে দাঁড়াবে না কিন্তু তার বদলে ডি এক্স অ্যাভারেজ বাই ডিটি এর কিন্তু মানে দাঁড়ায় ডি এক্স অ্যাভারেজ বাই ডিটি সেইটা তখন দাঁড়িয়ে যায় যে পি এর অ্যাভারেজ ডিভাইডেড বাই এম এইটা আচ্ছা পি কিন্তু অবশ্যই এখানে বোঝার দরকার এটা কিন্তু ওয়ান ডাইমেনশন এটা পি এক্স অ্যাকচুয়ালি এখানে সেটা এক্সটাকে এক্সপ্রেস করছি না তাহলে ডি এক্স অ্যাভারেজ বাই ডিটি সেটা তো পি এক্স অ্যাভারেজ বাই এম এইটা হলো আর একটা হচ্ছে তোমার ডি পি অ্যাভারেজ বাই ডিটি এইটা সেটা হয়ে যাচ্ছে তোমার মাইনাস ডি ভিএক্স বাই ডিএক্স তার জাস্ট তোমার অ্যাভারেজ তাহলে কী হলো দেখো নিউট্রন সিকুয়েশান মোশানে যা ছিল এখানে প্রায় সেটাই লিখেছে শুধু পজিশন বা ময়েন্ট সেইগুলোকে আমি তার রেসপেক্টে অ্যাভারেজ ভাবে দিয়ে এক্সপ্রেস করেছি তাহলে এইটাই হচ্ছে তোমার এরেন্সিক সিকুয়েশান অফ মোশান এবং এইখানে যে এই যে ক্লাসিক্যাল নিউট্রন সিকুয়েশন অফ মোশান আর কোয়ান্টাম মেকানিক্যাল এরেন্স ইকুয়েশনের মধ্যে এই যে ক্লোজ কানেকশানটা আছে সেই কানেকশানটাই হচ্ছে তোমার বেসিক্যালি ক্লাসিক্যাল কোয়ান্টাম করেসপন্ডেন্স মানে বেসিক্যালি তুমি যেটা দেখতে পাবে যে কোয়ান্টাম মেকানিক্স তো তার মতো করে ডেভেলপ করছে আর ক্লাসিক্যাল মেকানিক্স অলরেডি ছিল কিন্তু ক্লাসিক্যাল মেকানিক্স তো অনেক ক্ষেত্রেই নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট কেসে কিন্তু কারেক্ট রেজাল্ট দেয় সেই জন্যে এটা এক্সপেক্ট করাটা খুব মানে অমূলক নয় সেটা হচ্ছে এই যে কোনো একটা পার্টিকুলার লিমিটে গিয়ে কোয়ান্টাম মেকানিক্যাল রেজাল্টটা ক্লাসিক্যাল রেজাল্টের সঙ্গে সমান হয়ে যাবে সেটাই বেসিক্যালি হচ্ছে ক্লাসিক্যাল কোয়ান্টাম করসপন্ডেন্স যে ক্লাসিক্যাল কোয়ান্টাম করসপন্ডেন্সটা খুব পপুলার সেটা হচ্ছে বোর্ডস করসপন্ডেন্স প্রিন্সিপাল যেটা তোমায় বলে যে কোয়ান্টাম নাম্বার যখন খুব হাই হয়ে যায় তখন কোয়ান্টাম মেকানিক্যালি ক্যালকুলেটের রেজাল্ট ক্লাসিক্যাল রেজাল্ট সমান হয়ে যায় ঠিক আছে সেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট জায়গাটা আর কি হ্যাঁ ঠিক আছে মানে মানে হ্যাঁ এবং এই করসপন্ডেন্সটা অনেকগুলো জায়গা দিয়ে দেখার রাস্তা আছে একটা যেমন বোর্ডস করসপন্ডেন্স বললাম একটা এরএনফে সিকুয়েশন নাম মোশন আরও সব আছে আর কি আরো অনেক কিছু আছে যা দিয়ে ক্লাসিক্যাল কোয়ান্টাম করেসপন্ডেন্ট দেখতে ভিডিয়াল থিওরিমের থ্রু দিয়ে দেখার দরকার মানে দেখা যায় হেলমেন্ট ফাইনম্যান থিওরিমের থ্রু দিয়ে দেখা যায় আরো সব অনেক কিছু প্লাং কনস্ট্যান্ট টেন্স টু জিরো মানে অ্যাকশন আর কি অ্যাকশন ইংটিক সেটা প্লাং কনস্ট্যান্টের রেসপেক্টে কতটা বড় বা কম তার রেসপেক্টে দেখা যায় ডিবগলি ওয়েবলেনটা সেটা সিস্টেম সাইজের রেসপেক্টে কি তার রেসপেক্টে বলা যায় তবে কন্টার্ম মেকানিক্যাল রেজাল্টগুলো একটা লিমিটে গিয়ে তোমার ক্লাসিক্যাল রেজাল্টের সঙ্গে তোমার মিলে যাচ্ছে ঠিক আছে এই হচ্ছে ব্যাপার আর কিছু আছে যেগুলো তোমাদের জানা নেই বলো একদম সেমিস্টার ফাইভকেও বলছি মানে এই যে যে জিনিসগুলো ইউজুয়ালি একটা কোয়ান্টাম মেকানিক্সের কোর্সে কভার করার কথা মানে হিস্টোরিক্যাল ডেভেলপমেন্ট কিছু বলছিই নাই কিন্তু হিস্টোরিক্যাল ডেভেলপমেন্টটা বিএসসিতে অবশ্যই কভার করা হয় সর্বত্র কভার করা হয় অবশ্যই কভার করা হয় মানে ব্ল্যাক বডি এনার্জি ডিস্ট্রিবিউশন ফটো ইলেকট্রিক এফেক্ট ওদেরকে বোর্ড থিওরি মানে লাইন লাইন্সপেক্টরা এই নিয়ে কথাবার্তা বলা কম টন এফেক ওয়েব বাটিকের ডুয়েলিটি হাইজেন গান সাইন্টি প্রিন্সিপাল এগুলো তো সর্বত্র কভার করা হয়েছে ঠিক আছে এবারে কোথাও বেশি কোথাও কম সেগুলো নিয়ে আমি অত ইন্টারেস্টেড না সেগুলো ঠিক আছে মানে পড়াশোনা করতে করতে তুমি যথেষ্ট বড় হয়ে যে বইপত্র পড়লে তোমার মানে অনেক বেশি ইনফরমেশন তুমি জেনে যাবে সেটা আমি বলছি না আমি জাস্ট পাঁচটা পস্টুরে তাদের স্টেটমেন্ট এবং এক একটা পস্টুরের আন্ডারে কোন কোন জিনিসগুলো অন্তত পক্ষে কভার করতে হয় সেটা তোমাকে দেখতে আর কি সেইটা তোমার বুঝতে কোনো অসুবিধা আছে বলো হেজিটেট করো না বলো মন খুলে বলো যে কিন্তু মনে হয় যে স্যার এইটা একটুখানি বলে দিলে ভালো হয় বা ওইটা একটু বলে দিলে ভালো হয় সেগুলো বলে দেওয়া যাবে অসুবিধা কিছু আচ্ছা প্রবাবিলিটি কারেন্ট ডেনসিটি মানে কি প্রবাবিলিটি ডেনসিটিটাই না 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 প্রবাবিলিটি কারেন্ট ডেন্সিটি আলাদা তাহলে সেটা একবার বলে দিন মানে প্রবাবিলিটি কারেন্ট ডেন্সিটি যে পার্টটা মানে সেটা আসলে তোমাদের মানে আমি স্টেটমেন্টটা কাজ বলছি আর কি আসলে এইটা নিয়ে খুব ডিটেল ডিসকাশনের জায়গা স্কোপ থাকে আর কি মানে এখানেও এই ক্লাসিক্যাল কোয়ান্টাম করসপন্ডেন্সে একটা জায়গা আছে তোমরা কন্টিনিউটি ইকুয়েশন নাম শুনে তো ক্লাসিক্যাল মেকানিক্স একটা ইনকম্পেসিবল ফ্লুইডের জন্য তাহলে জানো মানে কন্টিনিউটি ইকুয়েশন বলে আচ্ছা আচ্ছা আসলে সেটা জানলে তোমার বলাটা অনেক সুবিধা হয় আর কি আচ্ছা যেটা কথা এখানে যে ফ্লুইডের জন্য হ্যাঁ একটা ইনকম্পেসিবল ফ্লুইডের জন্য হ্যাঁ হ্যাঁ ফ্লুইডের জন্য মানে জল বা এই ধরনের লিকুইডের জন্য হ্যাঁ হ্যাঁ এটা আর কি মানে সেটা যদি জানো হ্যাঁ সেটা যদি জানো তাহলে মানে সেখান থেকে বেসিক্যালি এটা এনে যেটাকে বলা হয় তোমার তোমার কি বলে ওই কোরিলেট করে মানে সম্পর্কটা কাছাকাছি এনে হচ্ছে অ্যাকচুয়ালি করতে হয় মানে এইখানে আসলে এমনিতে তুমি প্রয়োটি কারেন্ট এনেছি তুমি ধরো যে দাম দিচ্ছ হ্যাঁ আচ্ছা এইটা তোমার যদি ওয়ান ডাইমেনশনে হয় তাহলে প্রবটি কারেন্ট ডেন্সে স্টেশনারি স্টেটের জন্য প্রবাবিটি কারেন্ট সব সবসময় শূন্য হয় কিন্তু যেখানে তোমার কোয়ান্টাম মেকানিক টানেলিং বা কিছু হয় মানে ফাইনাইট বেরিয়ার প্রবলেম ধরো ইনফাইনাইট বেরিয়ার প্রবলেম না করে ফাইনাইট বেরিয়ার প্রবলেম ইত্যাদি করা হয় আর কি তখন দেখা যায় যে তোমার ওই এই যে কারেন্ট প্রবাবিটি যে আমি যে দিয়ে এক্সপ্রেস করছি আর কি মানে প্রবাবিলিটি ফ্লাক্স তুমি এটাকে বলতে পারো আর কি সেইটা বের করতে হয় একটা ফর্মুলা দিয়ে সেটা হচ্ছে তুমি এই আমি এইরকমভাবে এইচ এইসকস বাই টোয়াইস এম আই আর এখানে আমি এক্সের ফাংশন মানে ওয়ান ডাইমেনশন কেসটা প্রথমে বলে দিচ্ছি তাহলে এইটা হবে তোমার সাইজটা ডেল সাই ডেল এক্স মাইনাস ডেল সাইজটা ডেল এক্স ইন্টু সাই এইটা হচ্ছে যদি ওয়েব ফাংশন ওয়ান ডাইমেনশন হয় তাহলে প্রবাবিলিটি কারেন্ট বের করার ফর্মুলা আর যদি তোমার থ্রি ডাইমেনশন হয় তাহলে যেটা হচ্ছে তোমার আর এর ফাংশন হয় আর টি এর ফাংশন হয় এটা হচ্ছে ইন ওয়ান ডি তে আর এটা হচ্ছে ইন থ্রি ডি এইটা হচ্ছে তোমার ওই এইচ কস বাই টুয়াইস এম আই যেমন আছে আছে এটা হচ্ছে সাইজটা এইটা মাইনাস সাইটাকে আগে পরে যেখানে যায় আসলে এইটা না আমি এক কাজ করি এইটাকে বাঁ দিকে লিখে তাহলে তোমার মানে ইউনিফর্মিটি আর আর এখানেও ঠিক একই রকম মাইনাস মাইনাসেল সাইজটা আচ্ছা যেখানে তোমার এইটা হচ্ছে তোমার কাটি যদি তুমি করো আই del ডেল ডেল্স প্লাস জে ইন্টু ডেল ডেল ওয়াই মানে গ্রেডিয়েন্ট আর কি কে del ডেল ডেল এইটা ঠিক আছে তাহলে এই হচ্ছে প্রোবাবিলিটি কারেন্ট ডেন্সিটি ফর্মুলা এবারে তোমার একটা ওয়েব ফাংশন ধরো দিয়ে দেবে তো ওয়েব ফাংশন দিয়ে দিলে তাহলে সেইখান থেকে তুমি জাস্ট প্রোবাবিলিটি কারেন্ট ডেনসিটি বের করতে পারবে মানে মোস্ট অফ দা কেস তোমাকে ওয়ান ডাইম কেসটাই দেয় তাহলে পাটি কিনে বক্সের ক্ষেত্রে মানে ইনফাইনাইট বক্সের ক্ষেত্রে ওয়েব ফাংশন এক্সপ্রেশন দেওয়া আছে সেইখান থেকে তুমি এই ফর্মুলায় বসিয়ে প্রোবাবিলিটি কারেন্ট ডেনসিটি ক্যালকুলেট করে দেবে তোমার এটা জিরো বেরোবে আবার উল্টো দিকে যদি এমন হতো ফাইনাইট বেরিয়ার প্রবলেম যদি হতো সেইখানে কিন্তু একটা ওয়েব ফাংশন দেওয়া থাকতো মানে যেখানে মানে 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 কী বলো বাউন্ডারি হাইটটা ইনফিনিটি নয় আর কি সেই ধরনের কেসে যদি তুমি করো তখন তুমি প্রবার্টি কারেন্ট সাথে একটা নন জিরো ভ্যালু থাকে আর কি মানে বেসিক্যালি প্র মানে তুমি এইভাবে ব্যাপারটাকে ভাবতে পারো তো একটা পার্টিকেলকে হয়তো দেখা গেলো পোটেন্সিয়াল বেরিয়ারের থেকে এনার্জিটা কম তাহলে তুমি এক্সপেক্ট করো ক্লাসিকালি যে বক্সের ভেতরেই পার্টিকেলটা থাকবে এবং তার মধ্যে টোটাল প্রবাবিলিটি ওয়ান হবে কিন্তু যেটা কথা হচ্ছে যদি এমন হয় যে বেরিয়ার হাইট তোমার ফাইনাইট হয় অর্থাৎ টানেল করে যদি বাইরে কিছুটা চলে যাওয়ার সুযোগ থাকে তখন কিন্তু এটা দাঁড়াবে যে ভেতরে কিন্তু প্রভাবলিটি তখন তোমার আর ওয়ান থাকবে না বাইরেও একটা প্রভাবিটি তুমি পাবে তাহলে এই যে বাইরে যে প্রভাবটিটা চলে গেল মানে অ্যাজিম যেন সে কিছুটা ফ্লো করে চলে গেল তাহলে এই যে ফ্লো করে যে চলে যাওয়াটা সেটাই বেসিক্যালি হচ্ছে মানে প্রভাবলিটি কারেন্ট ডেন্সিটি আর কি এবং এখানে কেন তার এরকম নাম টাম ইত্যাদিগুলো হ্যাঁ বলো বাইরে চলে যাচ্ছে যেটা আর কি সেই মানে বাইরে যে ঠিক আছে হ্যাঁ ঠিক আছে এবং এটা মানে তোমার হ্যাঁ বলছি স্যার হ্যাঁ স্যার বলছি স্যার প্রোবাবিলিটি কারেন্ট ডেনসিটি স্যার ফিজিক্যাল সিগনিফিক্যান্সটা কি অ্যাকচুয়ালি ওই যে প্রোবাবিলিটি কারেন্ট ডেনসিটি না দেখো ধরো ধরো আমি যদি একটা ইলেকট্রনের জন্য বলি প্রোবাবিলিটি কারেন্ট ডেনসিটিকে তো অ্যাসোসিয়েট করি আমি তাহলে কি হচ্ছে ধর কোন একটা রিয়াকশন করছে কেমিক্যাল রিয়াকশন তাহলে কেমিক্যাল রিয়াকশন হলে কি হয় ইলেকট্রনের যে চার্জ ডিস্ট্রিবিউশনটা সেটা তো পাল্টায় তাই তো তাই তো তাহলে একটা নিউক্লিও আছে একটা তোমার ধাক্কা দিল তাহলে নিউক্লিও ছিল এবারে সেইটা তোমার গেল করে ইলেকট্রন চার্জ ডেন্সিটিটা অন্যত্ব বাড়লো এক জায়গায় কমে গেল তাহলে যে ইলেকট্রন চার্জ ডেন্সিটিটা কোথাও বাড়ছে কোথায় কমছে সেটা তুমি বুঝবে কি করে ইলেকট্রন পাওয়ার প্রবলিটি দিয়ে তাহলে কারেন্ট ডেন্সিটিটা অ্যাকচুয়ালি তার মেজার আর এইটা মানে এমনিতে যেমন করে তোমার মানে এটা কন্টিনিউটি ইকুয়েশন এ মাস ডেনসিটি যে রোল প্লে করে মাস ডেনসিটি মানে হচ্ছে মাস বাই ভলিউম আর কোয়ান্টাম মেকানিক্স এ দেখবে তোমার প্রোবাবিলিটি ডেনসিটি হাইস্টার সাই সাই এক্স্যাক্টলি একই রোল প্লে করে মানে যদি তুমি এই কন্টিনিউটি ইকুয়েশনসটাকে বের করো অ্যাজমিং दट যে মাস ডেনসিটি এখন নয় সেটা তোমার হচ্ছে এই পোস্টুলেট 5 কে কাজে লাগিয়ে গোটা করতে হয় আচ্ছা এটা নিয়ে আমি মানে মানে অলরেডি ভিডিও আছে কিনা দিয়ে দেবো নাহলে আমি এটা পড়িয়ে দেবো এখন এটা মানে পশ্চুয়েড ফাইভ দিয়ে তো কম কথা বার্তা বলে তোমার স্টেশনারি স্টেটের কনসেপ্টটা ইউজুয়ালি শেখো কিন্তু এই যে এরএনফে মানে এখান থেকে তোমার মানে প্রোবাবলিটি কারেন্ট ডেন্সিটি এরেন ফেস ইকুয়েশন এই যে রিলেটেড জায়গাগুলো আর কি সেইগুলো একটু হয়তো বিএসসি তো অনেক জায়গায় কভার করা হয় না সেটা হচ্ছে তোমার ওই দেখবে কন্টিনিউটি ইকুয়েশনের মতো একটা ইকুয়েশান দেখতে পাওয়া যায় যেখানে হচ্ছে মাস ডেন্সিটি বিন রিপ্লেস বাই দ্য প্রোবাবিলিটি ডেন্সিটি তখন এবারে কন্টিনিউটি ইকুয়েশানে তোমার বেসিক্যালি ফ্লাক্স যে রোলটা প্লে করে হ্যাঁ এই কোয়ান্টাম মেকানিক্সের এই ইকুয়েশানে কি এটা পসিবল ফাইভ থেকে তোমাকে আনতে হয় আর কি সেটা সেখানে হচ্ছে তোমার ওই প্রবাবিলিটি কারেন্ট বেন সেই রোলটাকে প্লে করবে আর কি আচ্ছা বুঝতে পেরেছি স্যার বলা কিছু স্যার স্যার বলছি সোয়ার্ডস ইনইকুয়ালিটি আচ্ছা সোয়ার জিনিকোয়ালিটিটা আচ্ছা সেটা অনেক জায়গায় তো কভার করা হয় না সেটা হচ্ছে জাস্ট মানে সোয়ার জিনিকোয়ালিটি অ্যাকচুয়ালি তোমার জিওমেট্রিতেই ছিল আর কি আচ্ছা জাস্ট কোয়ান্টাম মেকানিক্সের কনটেক্সটা আমি জাস্ট বলছি ধরো তোমার ধরে নাও ফাই ওয়ান অ্যান্ড ফাই টু আর টু স্টেটস কোয়ান্টা মেকানিক্সের মানে দুটো স্টেটস বা তুমি অন্যভাবে বলতে পারো তোমার দুটো মানে ফাংশান এভাবে তুমি বলতে পারো আর কি এইটা আচ্ছা সেইটাকে বলবে তোমার যে আচ্ছা ব্রাকেন্ড নোটেশান আমি আমি প্রথমে ব্রাক নোটেশান ইউজ করে করছি হ্যাঁ মানে লিখছি আর কি তাহলে সেটা মনে থাকে তোমার ভালো তারপর ব্রাকেন্ড নোটেশান থেকে ওটাকে এ করে দেব মানে তোমার ওই আমাদের যে মানে যেহেতু ব্র্যাক্ড নোটেশান আমি আজই ইন্ট্রোডিউস করবো ঠিক করেছি মানে ব্রাকেন্ড নোটেশান যেটা এখন তুমি জানো না হয়তো ব্র্যাক অ্যান্ড ইউজ করলে তোমার হয়তো একটু অসুবিধা হতে পারে কিন্তু ঠিক আছে মানে সেটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই আমি তোমার ব্র্যাক অন্যভাবে জাস্ট অন্যভাবে দিতে পারি সরি সেটা হচ্ছে যে ফাই ওয়ান ওয়ান ফাইভ টু ফাইভ টু এইটা এটা লেসিকল টু ফাই ওয়ান

ফাইভ ওয়ান স্টার ফাইভ ওয়ান ডিটা বা ফাইভ টু ফাইভ টু মানে হচ্ছে তোমার ইন্টেকাল আবার অল স্পেস ফাইভ টু স্টার ফাইভ টু ডিটা আর ফাইভ ওয়ান ফাইভ টু মানে হচ্ছে তোমার ইন্টেকাল আবার অল স্পেস ফাই ওয়ান স্টার ফাই টু ডিটাপ আচ্ছা এইখানে যে মডিউলাস স্কোয়ার লিখেছি কেটা তার মানে কি যে তোমার ফাই ওয়ান ফাইভ টু তার সঙ্গে ফাইভ টু ফাইভ ওয়ান গুণ করলে যেটা বেসিক্যালি ফাই ওয়ান ফাইভ টু তার কমপ্লেক্স কনজুগেট মানে এই যে কোয়ান্টিটিটা তার কমপ্লেক্স কনজুগেট হচ্ছে এইটা আর এইটার জাস্ট মানে হচ্ছে ইন্টিগ্রাল বার অল স্পেস ফাইভ টু স্টার ফাই ওয়ান ডিটা মানে এই যে মডিউলাসের স্কোয়ার মানে হচ্ছে ধরো এ মডিউলাসের স্কোয়ার মানে কি এ স্টার এ তাই তো তাহলে এইটা যদি তোমার ফাইভ ওয়ান ফাইভ টু হয় তার সঙ্গে ফাইভ টু ফাইভ ওয়ান গুণ করলে তবে তোমার এইটা হবে মানে মানে এবারে ফাইভ টু ফাইভ ওয়ান মানে হচ্ছে ফাই ওয়ান ফাইভ টু কমপ্লেক্স কনজুগেট ভাবে লিখতে হয় তাহলে এইটা যদি কমপ্লেক্স কনজুগেট করো ফাইভ ওয়ান স্টার তার কমপ্লেক্স করে এটা ফাইভ ওয়ান হয়ে যাবে আর ফাইভ টু কমপ্লেক্স কনজুগেট এটা ফাইভ টু স্টার হয়ে যাবে কারণ এইটা হচ্ছে ওভার অল স্পেস ফাইভ টু স্টার ফাইভ ওয়ান ডিটা ঠিক আছে এইটা তাহলে এইটা হচ্ছে তোমার বেসিক্যালি শোয়ার ইনিকোয়ালিটি এটা হচ্ছে সোয়ার ইনিকোয়ারিটি এটা খুব ডিটেলে বোঝার দরকার আছে আর এইটা খুব ইম্পর্টেন্ট কারণ এটা তোমার ক্লাসিক্যাল মেকানিক্সও আছে হ্যাঁ তুমি ধরো আমি অ্যাজ ফর এক্সাম্পল একটা বলি তোমার একটা সুবিধা হবে দেখো ধরো আমি বললাম যে লেট ফাই টুটাকে তুমি লিখছো এ ইন টু ফাই ওয়ান লিখছো ধরো মানে ফাই টু সেটাকে সেটা হচ্ছে তোমার এ একটা অপারেটর সেটা ফাই ওয়ানের উপরে কাজ করলে ফাই টু আমি তা ধরলাম এবারে এইখানে খেয়াল করো যে এই যে ফাই ওয়ান ফাইভ ওয়ান ফাইভ টু ফাইভ টু এইটা যে গেটারিকল টু ফাই ওয়ান ফাইভ টু তার মডিউলাসের স্কোয়ার বলা হচ্ছে এবারে তুমি দেখো এটা ফাইভ ওয়ান ফাইভ ওয়ান ফাইভ টুর জায়গায় তুমি এ ফাই ওয়ান লেখো এই ফাইভ টুর জায়গায় তুমি এ ফাই ওয়ান লেখো এইটা এটা গেটারিকলটা কী হলো মডিউলাস ফাই ওয়ান এ ফাই ওয়ান এটা মডুলার্স স্কোয়ার করো আর এখানে একটুখানি বলিনি যেখানে এটাই হারমিশিয়ান মানে কোয়ান্টা মেকানিক্যাল অপারেটারগুলো তো হারমিশিয়ান হয় ধরুন এটা তোমার হারমিশিয়ান তারপরে এখান থেকে খেয়াল করো যে ফাই ওয়ান ফাই ওয়ান মানে এই এ অপারেটারটা মানে যদি হারমিশিয়ান হয় না তাহলে এই বাঁদিকের পার্ট থেকে বলা হয় ব্রা পার্ট আর ডান দিকে বলা হয় কেট পার্ট বাঁদিক থেকে ডান দিকে তুমি ইজিলি নিয়ে চলে যেতে পারো মানে এটা আমি জাস্ট করে দিচ্ছি যারা এই ব্রাকের নোটেশানে অত কমফোর্টেবল নও বা মানে যারা এই এই ধরনের নোটেশানগুলো জানো না তারা একটু ওয়েট করো কারণ আমি এটাই অ্যাকচুয়ালি তোমাদের পড়ানোর কথা ঠিক আছে আজকে তো তার আগে আমি ওই আগে একটু রিক্যাপচুলেট করে দিচ্ছি যে কে কতটা জানেটা না ইত্যাদির জন্য আর কি তাহলে এইটাকে না তুমি লাফিয়ে এখানে নিয়ে চলে আসতে পারো তাতে কিচ্ছু এসে গেলো না এইটা এটা কেটারিকল্টে কী হল ফাই ওয়ান ইয়ে ফাই ওয়ান তার মডিউলাসে স্কোয়ার আচ্ছা এবার আমি কি করছি উপর নিচে ফাই ওয়ান ফাই ওয়ান স্কোয়ার দিয়ে ভাগ করে দিচ্ছি তাহলে কি দাঁড়াচ্ছে দেখো দিকটাকে এটা দাঁড়াচ্ছে যে ফাই ওয়ান এ অপারেটার ফাই ওয়ান বাই হচ্ছে একটা ফাই ওয়ান ফাইভ ওয়ান এ অপারেটার স্কোয়ার ফাই ওয়ান ফাই ওয়ান রয়ে গেল এটা গেটার ইকাল টু ফাই ওয়ান এ ফাই ওয়ান বাই হচ্ছে ফাই ওয়ান ফাই ওয়ান এইটা তার পুরোটা মডিউল আসে স্কোয়ার হয়ে গেল মানে আমি কী করেছি যে ফাই ওয়ান ফাইভ ওয়ান এই স্কোয়ার দিয়ে ভাগ তাহলে একটা কেটে কি একটা রয়ে গেল আর এইখানে যেহেতু তোমার এই স্কোয়ার ছিল সেই জন্য তুমি ভেতরে ঢুকিয়ে দিলে ঢুকিয়ে এইটা হয়ে গেলো আচ্ছা এই যে জিনিসটা দেখো পপস ফোর থেকে দিশে নাথিং বাট এ স্কোয়ার অ্যাভারেজ আর এইটা দেখো এই এই যে ভেতরের পার্টটা এটা এ অ্যাভারেজ তাহলে এটা হচ্ছে এ অ্যাভারেজের স্কোয়ার তাহলে এই যে দেখো একটা খেয়াল করো যে সোয়ার কি স্ট্রেন দেখো এই যে এ স্কোয়ার অ্যাভারেজ টু এ অ্যাভারেজের স্কোয়ার এটা হচ্ছে ইন জেনারেলি টু সব ক্ষেত্রে টু তুমি খেয়াল করো এই এরকম তুমি বলো না যে মানে কাইনেটিক থিওরি অফ গ্যাসে কাইনেটিক থিওরি অফ গ্যাসে সি আর এম এস গেটার দেন সি অ্যাভারেজ তো এটা কিসের বেসিসে বলো সি আর এম এসটা কি বেসিক্যালি সি স্কোয়ার অ্যাভারেজ তার স্কোয়ার রুট আর এটা কি তোমার বেসিক্যালি সি অ্যাভারেজ তুমি খেয়াল করে দেখো এইখান থেকে তুমি এর জায়গায় তুমি যা সি ভাবো তাহলে কি সি স্কোয়ার অ্যাভারেজটা যদি গেটার দেন সি অ্যাভারেজের স্কোয়ার তুমি স্কোয়ার রুট করে ফেললে কী দাঁড়াচ্ছে দেখো এই সিসকোয়ার অ্যাভারেজের স্কোয়ার রুট যেটাই বেশি সি আর এম এস সেটা একটু তোমার গ্রেটার দেন সি হয়ে যাচ্ছে তাহলে এই যে রিলেশানসগুলো এইগুলো কিন্তু সবই এই থেকে তুমি নিয়ে চলে আসতে পারো মানে এই জন্য বলছি যে এই যে মানে যখনই ভেক্টর রিপ্রেজেন্টেশন সব কোয়ান্টাম মেকানিক্স করবে তাহলে ভেক্টরের যে সমস্ত আইডেন্টিটিজ আছে না এই ভেককারের আইডেন্টিটিজগুলো কিন্তু তুমি মানে এই কোয়ান্টাম মেকানিক্স ইউজ করতে পারবে শুধু তার আগে তোমার কাছে জেনে নিতে হবে যে হ্যাঁ বাবা একটা স্টেটকে একটা ভেক্টার দিয়ে রিপ্রেজেন্ট করা যায় বা কোনো একটা কোয়ান্টাম মেকানিকের অপারেটারকে একটা ম্যাট্রিক দিয়ে রিপ্রেজেন্ট করা যায় এই ধারণাটা তোমার কাছে যদি পরিষ্কার হয়ে যায় তাহলে জাস্ট নর্মালি ভেক্টারে যে ধরনের আইডেন্টি ছিল বা জিওমেট্রিকের যে ধরনের আইডেন্টি ছিল সেইগুলো কিন্তু এই পার্টিকুলার কাছে তুমি ব্যবহার করতে পারবে ঠিক আছে মানে এগুলো আমরা পড়বো মানে যখনই আমি ওই নতুন রিপ্রেজেন্টেশনে পয়েন্ট মানে আমি দেখো আমি কি করলাম মানে আমি এই যে আপ টু ওয়ান থেকে ফাইভ এই যেটা মানে পশ্চিমগুলো বলেছি সেখানে যে টাইপের নোটেশান বা ইত্যাদি আমি ইউজ করেছি এই সমস্ত নোটেশানগুলো একটা পার্টিকুলার রিপ্রেজেন্টেশানের যাকে বলে শরিঞ্জার পজিশান রিপ্রেজেন্টেশান তাহলে আমি হয়তো পড়ানোর সময় যখন বিএসসি তোমাকে পড়ানো হয়েছে বলে দেয়নি কেউ এটা শরিঞ্জের পজিশান রিপ্রেজেন্টেশান কারণ এমনভাবে পড়ানো হয়েছে মনে হবে যে মেকানিক্সটা বুঝে একটা ইউনিক ওয়েতেই সেটা শেখা যায় মানে একটা ওয়েতেই ওটাকে শেখা যায় অলটারনেটিভ কোনো অ্যাপ্রোচ আছে সেটা তুমি মানতে না বা তোমাকে হয়তো বলা হয়নি কিন্তু আমরা সেটাই জাস্ট দেখাবো যে যে মেকানিক্সটা তুমি পড়েছো সেই মেকানিক্সটাই হচ্ছে তোমার একটা অন্য ল্যাঙ্গুয়েজে পড়া যায় সেটাই বেশি করে তোমার মেট্রিক রিপ্রেজেন্টেশনে পড়া আর কি বা ব্রাক নোটেশনে পড়া আর কি আমি যেটা অ্যাকচুয়ালি পড়াতে চাইছি আর কি বুঝতে পেরেছো বলো আর কি কনসেপ্ট তোমার জানা নেই একটুখানি বলে না হ্যাঁ মানে এই যে কনসেপ্টগুলো সেই কনসেপ্টগুলোই কিন্তু আমি আবার মানে পস্টার ওয়ান থেকে ফাইভ আবার মানে কি বলবো রিস্টেট করবো জাস্ট ইন টার্মস অফ তোমার ভেক্টার অর ম্যাট্রিসেস এটাই হচ্ছে ম্যাট্রিস রিপ্রেজেন্টেশন বা ভেক্টর রিপ্রেজেন্টেশন মূল কথা বলো আর কি বলছো বলো আর যদি কোথাও অসুবিধা থাকে সটাকে হাইসেনবার্গ এনেছিলেন হ্যাঁ 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 হাইসেনবার্গ মানে আমাদের তো যখন কোয়ান্টাম মেকানিক্স ডেভেলপ করা হয় তাহলে ইন্টোডাক্ট এই ক্লাসে দেখবেন আমাদের যখন বলতে অভ্যস্ত সেটা হচ্ছে এই যে মানে মাইক্রোস্কোপিক ও সাবআমিক ওয়ার্ল্ড সেটাকে বোঝার জন্য যে ম্যাথামেটিক্যাল টুলটা সেটা তোমার কোয়ান্টাম মেকানিক সেটাই কোয়ান্টাম মেকানিক্স এবারে হাইসেনবার্গ যেটা করবেন সেটা হচ্ছে এই যে কোনো একটা কোয়ান্টাম স্টেটকে তিনি একটা ভেক্টর হিসেবে দেখবেন কোনো একটা অপারেটরকে তিনি একটা স্কোয়ার ম্যাট্রিক্স হিসেবে দেখবেন সেই মতো করে তিনি ম্যাট্রিক্স অ্যালজাবরা তার টার্ম কোয়ান্টাম মেকানিক্সটাকে যা সেট করবেন আর কি আর তারপর পর করেই শরিঞ্জার তিনি যেটা বলবেন সেটা হচ্ছে এই যে হাইসানবাগ যে ম্যাট্রিক রিপ্রেজেন্টেশান সেখানে ভিজুয়ালাইজেশনের প্রবলেম আছে আর দু নম্বর হচ্ছে করসপন্ডিং ম্যাট্রিক্স অ্যালজাবটা বড্ড কমপ্লিকেটেড সেই আরেকটু ভিজুয়ালাইজেশান যাতে সুবিধে হয় এবং আরেকটু সিম্পল ম্যাথামেটিক্স যেটা খুব পপুলার আর কি তার টার্মসে যদি করা যায় তো খুব ভালো সেই জন্য বেশি করে ওয়েব মেকানিক্স ডেভেলপ করেন ক্লাসিক্যাল ওয়েব ইকুয়েশান উপরে বেশ করে ওয়েব মেকানিক্স তিনি ডেভেলপ করেন এবং তাতে তো বেশিকার হাইসানবাগ প্রচণ্ড রেগে যায় নিতে মানে প্রচণ্ড ক্রিটিসিজম হয় আর কি যে এরকম যে মানে যেটা সরিঞ্জার বলেছিলেন যে হাইসানবাগ অ্যাপ্রোসটা একটুখানি মানে কি বলবো মানে ম্যাথামেটিক্সটা কমপ্লিকেটের সেইখানে কিছুটা রিপালসিভ এবং ভিজুয়ালাইজেশনের প্রবলেম আছে মানে মানে ভিজুয়ালাইজ করা যায় সবটা অ্যাবস্ট্রাক টাইপের দেখতে লাগে তা সরিঞ্জারের যে ওয়েব মেকানিক্যাল অ্যাপ্রোচটা বেরোনোর পরে আবার 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 তারা আবার ক্রিটিসাইজ করে যে হ্যাঁ আমি সত্যি সত্যি মানে সরিজারটার যে মেকা ওয়েব মেকার তাতে আমি রিফেল হচ্ছি এবং শরীরজাস যেটা দাবি করছে যে ভিজুয়ালাইজেশনের প্রবলেম ছিল সত্যি না এসব নিয়ে প্রচুর কাদা ছড়াছড়ি এসব আছে গালাগাল টালাগাল দেওয়া দিয়ে আছে কিন্তু পরবর্তীকালে দেখাতে সমর্থ হন যে দুটো অ্যাপ্রোচ যেখানে ইকুই ভালেন এইটা এবারে তোমার তুমি কোন মেকানিস্ট দুটোই কারেক্ট এবং দুটি ইকুই ভালেন এবার তুমি কোন মেকানিস্টটাকে ইউজ করবে সেটা পুরোটাই তোমার চয়েস এবারে তোমার চয়েসটা আবার গাইডেড হবে যে তুমি কি টাইপের প্রবলেম অ্যাকচুয়ালি করতে চাইছো তুমি যদি অ্যানালিটিক্যাল অ্যানালিটিক্যালি করতে মানে হাতে কষে করতে চাও এবং তোমার সিস্টেমগুলো যদি খুব সিম্পল সিস্টেম থাকে তাহলে দেখা যায় শরীরজার অ্যাক্রোচ হচ্ছে বেশ সহজ কারণ যেহেতু ডিফারেন্সাল ইকুয়েশানের ইতিহাসটা অনেক পুরোনো সেখানে স্ট্যান্ডার্ড ডিফেন্সাল ইকুয়েশনের সলিউশন অলরেডি এক্সিস্ট করে তোমাকে নতুন করে হয়তো সলিউশনটা করতেও হবে না কিন্তু যদি রিয়েল সিস্টেমের কোয়ান্টাম কেমিস্ট্রি তুমি করতে চাও তাহলে আবার যেটা উল্টো ব্যাপার সেটা হচ্ছে যে দেখবে মানে কম্পিউটারের সাহায্য নিয়ে তোমাকে করতে হচ্ছে হাতে কষে তুমি বেশি দূর এগোতেই পারছো না একটা মেন ইলেকট্রন প্রবলেম যখন তুমি করতে চাইছো একটা সলিড বা তোমার একটা কনভেন্স ম্যাটার সিস্টেম যখন তুমি কোয়ান্টাম ম্যাটার ট্যাকেল করতে চাইছো তোমার হাতে কষে পারবে না তখন তোমাকে কম্পিউটারের সাহায্য নিতে হবে কম্পিউটার সে আবার এই কন্টিনিউয়ার ডিফারেন্স আর সলভ করার বদলে ডিসক্রিট যে ম্যাট্রিক্স আইগেন ভ্যালু ইকুয়েশন সেটা অনেক ইজিলি সলভ করে দিতে পারে তাহলে কন মানে কম্পিউটারের সাহায্য নিলে তো আর আলটিমেটলি কিন্তু ম্যাট্রিক্স ফর্ম করে ম্যাট্রিক্স আইকন ভ্যালি সলভ করা বা ডায়গনালাইজ করা তার স্ট্যান্ডার্ড প্যাকেজ এক্সিস্ট করে আর কি সেই ফর্মে করাটা ভালো এবারে বিএসসি তে যেহেতু লোকে কম্পিউটারের সাহায্য নিয়ে কোয়ান্টাম কেমিস্ট্রি করে না সিম্পল সিস্টেম নিয়ে কথাবার্তা বলে তার ক্ষেত্রে শরিঞ্জার অ্যাপ্রোসটা ঠিকঠাক আছে কিন্তু এবারে তোমার এমএসসি পড়ছো তে প্রোজেক্টটা একটা একটা মানে কম্পালসারি পার্ট আর কি যেখানে তোমাকে কোয়ান্টাম কেমিস্ট্রি করতে হবে রিয়েল সিস্টেমের ক্ষেত্রে সেক্ষেত্রে কম্পিউটারের সাহায্য নিয়েই করতে হবে বা এরপরে এমএসির পরে যখন তুমি রিসার্চ করতে চাইবে তখন তোমাকে অবশ্যই কম্পিউটারের সাহায্য নিয়ে করতে হবে এবারে সেই পার্টিকুলার কেসে কিন্তু তুমি দেখবে যে ওই ম্যাট্রিক্স ফর্মে পুরো রিকাস্ট করে প্রবলেমগুলোকে সলভ করা ইউজিং কম্পিউটার সেটা বেটার হবে আর কি সেই জন্যে এই মানে শুধুমাত্র সরিঞ্জার রিপ্রেজেন্টেশনে থাকলে সরিঞ্জার পজিশান রিপ্রেজেন্টে থাকলেই চলবে না তোমার মানে পরের রিপ্রেজেন্টেশনগুলো মানে পার্টিকুলার ম্যাট্রিক রিপ্রেজেন্টেশনে যাওয়াটা কিন্তু দরকার পড়বে আর কি সেই জন্যই আমাদের এটা পড়ানোর পড়াতে চাইছি আর কি উদ্দেশ্য এটা ঠিক আছে বলো আর কিছু বলো মানে যেটা হচ্ছে যে তোমরা যে কোয়ান্টাম মেকানিক সোফার সেটাকে মানে আমি নামটাকে বলে দিচ্ছি এটাকে বলা শরিঞ্জার পজিশন রিপ্রেজেন্টেশন কিন্তু যেটা কথা হচ্ছে দিস ইজ নট নট দা ইউনিক রিপ্রেজেন্টেশন মানে এটাই কিন্তু ইউনিক রিপ্রেজেন্টেশন নয় দিস ইজ নট দ্য ইউনিক রিপ্রেজেন্টেশন ঠিক আছে এবারে এছাড়া আর কি আছে এবারে অনেক অল্টারনেটিভ আছে আচ্ছা অল্টারনেটিভ কতগুলো আছে তুমি যদি দেখো মানে বেসিক্যালি মানে হিউজ পসিবল মানে অন্তত এখন হয়ে গেছে একশোর কাছাকাছি তোমার আছে তুমি গুগলে যদি সার্চ কর একটা পেজ বেরোয় যেখানে তোমার অল্টারনেটিভের কথা বলা আছে হ্যাঁ এবারে বিভিন্ন সিস্টেমের ক্ষেত্রে বিভিন্ন যে অল্টারনেটিভ গুলো হচ্ছে বেশি কাজে লাগে হ্যাঁ এবারে এই এত অল্টারনেটিভের মধ্যে সবাই সবকিছু পড়ে না মানে কে কোন সাবজেক্টে রিসার্চ করছে বা কোন মাস্টার কাছে রিসার্চ করছে বা কোন ফিল্ডে রিসার্চ করছে তার উপরে নির্ভর করে কোয়ান্টাম মেকানিক্সের অন্য মানে আদা আলাদা আলাদা জাস্ট লোকে ইউজ করে আর কি তাহলে এখানে মানে দেয়ার আর মেনি অল্টারনেটিভ অ্যাপ্রোচেস মানে মানে হিউজ মানে হিউজ মানে ইনফাইনাইট নয় মানে প্রচুর মেনি অল্টারনেটিভ অ্যাপ্রোচেস আছে আর কি এবারে আমরা এই যে অনেক যে অ্যাপ্রোচেস আছে সেইগুলিকে আমি রিপ্রেজেন্টেশন কোয়ান্টাম মেকানিক্স বলছি আর কি তার মধ্যে আমরা মাত্র দু তিনটে জিনিস একটুখানি করবো আর কি একটা হচ্ছে শরীরজারির মোমেন্টাম রিপ্রেজেন্টেশন আছে সেটা দেখবো দু চারটে প্রবলেম আমরা করে দেখব যে শরীরের পজিশন রিপ্রেজেন্টেশনে করলে যা হয় শরীরের মোমেন্টাম রিপ্রেজেন্ট করে একই হয় কিন্তু অনেক সহজে করা যায় সেটা একটা দরকার পড়ে আচ্ছা যেটা আমাদের মানে মোস্ট এমফেসিস দেওয়ার জায়গা যেটাকে হাইসেনবার ম্যাট্রিক্স এটা যেটা আমাদের অবশ্যই পড়তে হবে কেননা অফ ফিজিক্স করলে এটা ভীষণ একটা ইম্পর্টেন্ট রোল প্লে করবে এইটা আচ্ছা এছাড়া যেটা আমরা করতে হবে রিপ্রেজেন্টেশন ইন্ডিপেন্ডেন্ট কোয়ান্টাম মেকানিক যেটা সেটা হচ্ছে ডিরাকের করা ডিরাক্স রিপ্রেজেন্টেশন যেটাকে বলা হয় ব্রাকের রিপ্রেজেন্টেশন স্যার বা ব্রাকের নোটেশন যাই বলো তুমি অন্তত পক্ষে এই তিনটে জিনিস আমরা কভার করবো আচ্ছা এ ছাড়া দেখবে হ্যাঁ তোমার এই যে গ্রিন ফাংশন অ্যাপ্রোচ যারা মেনি পার্টিকেল প্রবলেম করে তারা গ্রিন ফাংশন অ্যাপ্রোচ করে ফেইনমেনের করা হচ্ছে পাথ ইন্টিগ্রাল অ্যাপ্রোচ ইন্টিক এছাড়া আরও মানে মানে সোয়ান মানে এরকম না প্রচুর অ্যাপ্রোচে কোয়ান্টাম মেকানিক্স ঠিক আছে মানে অনেকে টোটাল কোয়ান্টাম কেমিস্ট্রিটাই করে গ্রিন ফাংশন অ্যাপ্রোচ আর কেউ কেউ পুরোটাই করে হচ্ছে তোমার পাথ ইন্টিগ্রাল অ্যাপ্রোচে আর কি এইটা ফিজিক্সের লোকেরা দেখবে যে মানে অনেক ভালো যে স্ট্যান্ডার্ড ফিজিক্সের যে কোয়ান্টা মেকানিক্সের বই সেখানে বিভিন্ন চ্যাপ্টারে বিভিন্ন জাস্ট জিনিসগুলোকে জাস্ট করেছে আর কি এইগুলো মানে তুমি এরপরে ডেন্সিটি ফাংশান অ্যাপ্রোচ যেটা ডেনসিটি ডেন্সিটি ডিএফটি যেটা করে ডেন্সিটি ফাংশান অ্যাপ্রোচ মানে ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা অন্তত নামটাও উদ্যোগ করে দিও অন্তত ডেন্সিটি ফাংশনাল থিওরি আর কি ডেন্সিটি ডিএফটি ডেন্সিটি ডেন্সিটি ফাংশনাল থিওরি মানে ডি বলা হয় ডেন্সিটি ফাংশনাল এটা হ্যাঁ মানে এটা একটা ভীষণ ইম্পর্টেন্ট অ্যাপ মানে এরকম বলছে না মানে যখন তুমি আলটিমেটলি রিসার্চ করতে যাবে তুমি কোন ফিল্ডে রিসার্চ করছো তার মতো করে বিভিন্ন সিস্টেম মানে বিভিন্ন রকমের কী বলো মেথডসগুলোকে ইউজ করে এটা এবারে যেটা জেনারেল নলেজের মধ্যে পড়ে সেটা হচ্ছে আপ টু ডিস পার্ট এটা জেনারেল নলেজের মধ্যে পড়ে আর বাকি পার্টগুলো স্পেশাল নলেজের মধ্যে পড়ে এবারে এমএসসি যারা স্পেশালাইজেশন করবে তাদের দেখবে কিছুটা ডেন্সের ফাংশনাল থিওরি পড়ানো হয় কেমিস্ট্রির ছাত্রদেরকেও কেউ আর যারা ফিজিক্সে এমএসসি টেমিস্ট্রি করে তাদের কিছুটা গ্রিন ফাংশন শিখিয়ে দেওয়া হয় যাদের প্রাতিংটে গেলার কিছুটা শিখিয়ে দেওয়া হয় কিন্তু আমরা মানে জেনারেল নলেজ যেটা মানুষের না জানলেই না সেটা হচ্ছে এই মোমেন্টাম রিপ্রেজেন্টেশন হাইসার এবং ম্যাট্রিক রিপ্রেজেন্টেশন ডিরেক্ট রিপ্রেজেন্টেশন এগুলো নিয়ে কথাবার্তা বলবে এবার তোমরা যদি খুব ইন্টারেস্টেড হও বা কেউ যারা ফিজিক্যাল স্পেশাল নেবে ঠিক করেছো আর কি মানে ঠিক করবে মানে সেটা এক বছর পরে আর কি মানে ফিজিক্যাল স্পেশাল নেবে তখন যদি আমাকে অ্যাপ্রোচ করো তখন আমি এই এই এইগুলো সম্বন্ধ হয়তো মানে দু চার ঘন্টা করে যদি বলে দিই তুমি রিসার্চে গিয়ে তোমার কিছুটা হয়তো সুবিধা পড়তে পারে হ্যাঁ না আমাদের মেন আলোচনাটা হবে কিন্তু এই যে জায়গাটাই যে হাইসেন বা ম্যাট্রিক রিপ্রেজেন্টেশন সেটাকে বলে ভেক্টার রিপ্রেজেন্টেশন আর আমাদের এই যে এই যে এই যে জিনিসগুলো লিখছি না এই যে এইরকম ভাবে মানে এটা পাট কেট পাট ব্রাকেট নোটেশন তার সঙ্গে হচ্ছে সোডিনজার পজিশন এবং মোমেন্ট অফ রিপ্রেজেন্টেশনের যে কানেকশনসগুলো সেইগুলো হচ্ছে আমাদের এমফ্যাসিস দেওয়ার জায়গা বোঝাতে পারলাম জিনিসটা আমরা বেসিক্যালি মানে আজকে আমি অ্যাকচুয়ালি সাবজেক্টে প্রথমে ভেবেছিলাম একদম সরাসরি সাবজেক্টে ঢুকে যাব তারপর আমি দেখলাম যেহেতু মিক্সড স্টুডেন্ট অ্যাকচুয়ালি কতখানি জিনিস বিএসসিতে কভার করে রাখা উচিত সেইটা নিয়ে কিছু কথাবার্তা বলার দরকার পড়ে বলে আজকে আমি জাস্ট এমএসসি ক্লাসের একটা ইন্ট্রোডাকশান টাইপের দিলাম যেটা দেখবে বিএসসির ইন্টোডাকশানের থেকে একদমই আলাদা রকম আর কি মানে এখন তো আমরা ম্যাচিওর লোক তো অনেকটাই জানো সেই রকমের ইন্ট্রোডাকশানটা হচ্ছে আর কি এইটা তাহলে এই যে কথাগুলো যে যে টানগুলো উল্লেখ করি সেটা একটু রিক্যাপচুলেট করে নাও রেসপেক্টিভ বই থেকে বা খাতা থেকে রিক্যাপচুলেট করে নাও হ্যাঁ আর আমাদের ওই আমাদের যে মানে মোটামুটিভাবে ইউটিউবে বেশ কিছু লেকচার ইত্যাদি সব দেওয়াটেওয়া আছে সেখান থেকে কিছু কিছু খুঁজে নেবে হ্যাঁ খুঁজে নিয়ে মানে যারা ইন্টারেস্টেড আর কি দেখে নেবে আর যারা অলরেডি জানো তো ঠিকই আছে আর কি আমি নেক্সট ক্লাস থেকে অ্যাকচুয়ালি তোমার মেন টপিকটায় ঢুকবো নেক্সট ক্লাসে এই সপ্তাহেই আমি তোমাদের রুটিনটা দিয়ে দিচ্ছি দু তিন দিনের বা হয়তো কাল বা পরশুই তুমি নেক্সট ক্লাস নেবো আর কি তাহলে এবারে আমি নেক্সট ক্লাসে যে জিনিসটা অ্যাকচুয়ালি কভার করতে চাইবো আর কি নেক্সট ক্লাস তার হেডিংটাই হবে হচ্ছে রিপ্রেজেন্টেশন কোয়ান্টম মেকানিক মানে মেন জিনিস যেটা আমরা নেক্সট পড়তে চলেছি আর কি তাহলে দেখো যদি কারো কিছু বলার থাকে বা কিছু জিজ্ঞাসা থাকে বলে নাম নাহলে আজকে আমরা এখানেই রেখে দেবো বলো কিছু কথাবার্তা বলার আছে কিছু ডিসকাস করার আছে বলে না